হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ মি সাবু ফ্রম সাবু শপ টু। আমার সুইট ডল আপুরা, ঈদ মোবারক। সবার ঈদ কেমন কাটলো? আচ্ছা, অনেকে ঈদে আমাকে বলেছিলেন আসলে লাইভ করার জন্য, বাট অ্যাকচুয়ালি ঈদ আসলে আমি শুধুমাত্র পার্সোনাল লাইফ নিয়ে বিজি ছিলাম, ফ্যামিলিকে টাইম দিয়েছি, এই জন্য আর লাইভ টাইমে আসি নাই। আচ্ছা, আপনারা সবাই কেমন আছেন? সবাইকে ঈদ মোবারক। আপনারা সবাই জয়েন করেন, দেন হচ্ছে আমি নতুন নতুন প্রোডাক্ট দেখাবো। আচ্ছা, এখন নতুন নতুন প্রোডাক্টগুলো আপনারা হচ্ছে ডিসকাউন্ট পাবেন না, কারণ এখন কিন্তু আর ঈদ নাই, নতুন শিপমেন্ট এসেছে। আর নতুন শিপমেন্টের প্রোডাক্টগুলোতে কিন্তু অ্যাজ ইউজুয়াল আপনারা জানেন যে সাবু শপে নতুন প্রোডাক্টে গ্যারান্টি দেওয়া হয়। যখন 7 দিন হয়ে যায়, 7 দিন পরে যখন সেটা রিভিউ আসে, তখন সেটাতে আর কোনো গ্যারান্টি থাকে না। এটা আমার বিজনেস রুলস বলতে পারেন, কারণ নতুন একটা প্রোডাক্টের ট্রাস্টেরও ব্যাপার থাকে। এই জন্য সেটাকে জাস্ট প্রমোশন করার জন্য আমি করি, আপনার গ্যারান্টি দিই। যদিও আমার প্রোডাক্টগুলো আমার রিসার্চ করা, আমার রিসার্চ করার প্রোডাক্ট কখনোই রিটার্ন করতে হয় নাই আজ পর্যন্ত। কোনো মানে কাস্টমার রিটার্ন করেছে এমন হয় নাই, বা কমপ্লেন দিয়েছে যে আপু আপনি এত বলেছেন বাট কাজ হয় নাই, এরকম এখন পর্যন্ত হয় নাই। ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম ফিরোজা আপু, কেমন আছেন? হে, আই ওয়াজ ওয়াচিং ইন দিল্লি। ও আপু, থ্যাংক ইউ, আমার জন্য সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আইসেন। ঠিক আছে, ওখানকার ড্রেস গুলো খুব সুন্দর। আচ্ছা আপু, এত কিউট লাগছে তোমাকে, থ্যাংক ইউ আপু। আমি খুব সিম্পল আসছি, আমি হাতে মেহেদিও দিতে পারি নাই। আচ্ছা, ঈদ মোবারক। আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, সবাই মনে হয় গ্রামে, রাস্তাঘাট কিন্তু খুবই নীরব। আমি আজকে ধানমন্ডিতে গিয়েছিলাম শোরুম দেখার জন্য, একদমই হচ্ছে নীরব। ঠিক আছে, হ্যালো আপু, তুমি একটু ইনবক্সটা চেক করবে? আপু, এখন তো মডারেটরের ছুটি দেখে ইনবক্স চেক করা হচ্ছে না, আমি নিজে চেক করেছি। আমি কালকে প্রায় 200-র মতো অর্ডার নিয়েছি নিজে নিজে একা রাত 11টা থেকে। আচ্ছা আপু, 29 তারিখে বিকাশ করছি, আপু পেয়ে যাবেন। আপু আপু লাভ ইউ, থ্যাংক ইউ। আপু কেমন আছো? আপু ভালো আছি। আজকের হাইস্ট লাইফ শেয়ারার হচ্ছে পাবেন, লেজার ক্রিম গিফট পাবেন। ঠিক আছে, হাইস্ট লাইফ শেয়ারার লেজার ক্রিমটা গিফট পাবেন। কি ভালো লাগছে আপুকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, কলকাতার আপুরা, অনেক আপুরা হচ্ছে আমার কাছে প্রোডাক্ট চাচ্ছেন, আমি দেখি কিভাবে ডেলিভারি করা যায়। আর হচ্ছে আমি কলকাতা থেকে প্রোডাক্ট আনি, বাট হচ্ছে ডেলিভার এখন পর্যন্ত করি নাই, বাট প্রোডাক্ট কিন্তু আমি আনি। যেমন আমি আজকে একটা প্রোডাক্ট দেখাবো, আপনারা এই প্রোডাক্টটা দেখেন যারা কলকাতায় থাকেন, এটা খুবই ভালো। এটা হচ্ছে আঙ্গুরের একটা ফেসিয়াল কিট, আঙ্গুরের একটা ফেসিয়াল কিট। ঠিক আছে, এটা এটা আঙ্গুরের, এটা হচ্ছে গ্রেপ ওয়াইন ফেসিয়াল কিট। এটা হচ্ছে সব ফেসিয়াল কিট থেকে এক্সেপশনাল। এখন আপনি বলতে পারেন যে সাবু আপুর হাতে এত ফেসিয়াল কিট থাকতে কেন এই ফেসিয়াল কিটটাই মানে উঠেছে। হ্যাঁ, এটার কিন্তু অনেকগুলো ফ্লেভার আছে, চন্দন আছে, তারপর হচ্ছে আপনার আর কি চন্দন, নিম, হ্যাঁ অনেক টাইপের আছে, বাট আমার কাছে আঙ্গুরেরটা এক্সেপশনাল মনে হয়েছে। অ্যাজ এ বিউটিশিয়ান আমি যেটা মনে করি, আঙ্গুরটা হচ্ছে স্কিনটাকে সুপার হোয়াইটেনিং করে, সুপার গ্লেজি করে। হ্যাঁ, আমরা ফেসিয়াল করি এই কারণে যাতে আমাদের স্কিনটা এমন চকচকে একটা ভাব আসে, যাতে ক্রিমেও ফেল হয়ে যায়। আমরা কিন্তু ক্রিমেও কিন্তু ফেসিয়ালের মতো সে ট্রিটমেন্টটা পাই না, নাইট ক্রিম বলেন যত কিছু বলেন না কেন, আমরা ফর্সা হই অ্যাজ ইউজুয়াল, বাট হচ্ছে আমাদের ফেসিয়ালের যে লুকটা, মান্থলি ফেসিয়াল করে যে লুকটা পাওয়া যায়, সে লুকটা আসা যায় না। হ্যাঁ, আর সবার তো এখন ফেসিয়াল করার মানে হয় না, টাইম হয় না, আমি নিজেও হচ্ছে ফেসিয়াল করি না। তো আপনারা হচ্ছে বাসায় বসে আঙ্গুরের ফেসিয়াল কিটটা ইউজ করবেন, মাসে একবার ইউজ করবেন। আপনাদের স্কিন পার্লারে যদি যেতে মানে পার্লার পুরো ফেল, পার্লারে যাইতে হবে না, যারা পার্লারে যান পার্লারে যাওয়া অফ করে দেন, বাসায় বসে এই আঙ্গুরের ফেসিয়াল কিটটা ইউজ করবেন। এটা ইন্ডিয়ান একটা প্রোডাক্ট। ঠিক আছে, এটা ইন্ডিয়ান একটা প্রোডাক্ট, ইন্ডিয়ান পার্লারে ইউজ করে। মন ঘোষ পোল, আপু আপনি কলকাতার? ঠিক আছে, এটা কিন্তু কলকাতার একটা পার্লারে ইউজ করে। হ্যাঁ, আপনি আপনাকে দেখালাম, আপনি একটু সার্চ করতে পারেন, খুবই ভালো। আপনি যদি পারেন ওখান থেকে কিনে ইউজ করবেন। ঠিক আছে, আমার অপেক্ষায় বসে থেকেন না, কারণ আমি তো কলকাতায় ডেলিভারি দিতে পারি না। আপু মনি, আমারটা কবে পাঠাইছে? ওকে আপু পাঠাই দিছে। আপু, ওজন কমানো ছাড়া জাস্ট পেটটা কমানোর কিছু আছে? আপু, গ্যারান্টি নিয়ে আপনি স্লিমিং সিরামটা নেবেন, যেটা আমাদের ফিরোজ আপু ইউজ করেছে, ওনার এই জায়গাটা কমে গেছে, পেটও কমে গেছে, ওটা ইউজ করেন, ওটা খুবই ভালো। শুধু উনি না, ওটা অনেক আপুরা রিভিউ দিয়েছে, আমি তো শোনার কথাটা হাইলাইট করলাম, কারণ উনি হচ্ছে আমাদের বড় আপু, তো উনি কখনোই হচ্ছে মিথ্যা কথা বলবে না, এই জন্য হাইলাইট করলাম। বাট আদার্স আপনার মতো অনেক ক্লায়েন্ট আছে যারা হচ্ছে ওটা ইউজ করে স্যাটিসফাইড 100%। ঠিক আছে, এবং ওইটা আমি মেলাতেও সেল করেছি, বাসায়ও সেল করছি, স্টিল নাও সেল করছি, পেট কমানোর জন্য, মুখ কমানোর জন্য, ব্রেস্ট কমানোর জন্য, হাত কমানোর জন্য, থাই কমানোর জন্য, এক কথায় আপনার স্পেসিফিক
কোনো প্লেসে যে প্লেসটা হচ্ছে আপনি কমাতে চাচ্ছেন, সেটা আপনার যে প্লেসই হোক না কেন, আপনার যদি একদম অনেকের মানে আপনার সেক্রেট প্লেসেও চর্বি থাকে, সেক্রেট প্লেসের উপরের পার্টটাতেও চর্বি থাকে, এটা সত্যি কথা, যারা ম্যারিড বাচ্চা হয়েছে তারা জানেন, ঠিক আছে, যে আপনার প্রাইভেট প্লেসে আপনার ভ্যাজিনার উপরের অংশতে চর্বি জমে গেছে, হ্যাঁ ফুলে গেছে, ওই জায়গাটা চর্বি জমে গেছে, ওই জায়গায় আপনি দিতে পারবেন, একদম ডিরেক্ট ওই প্লেসে না, জাস্ট উপরের অংশটাতে আপনি মাসাজ করতে পারবেন। এবং ব্রেস্টে দিলে ব্রেস্ট ছোট হবে, প্রাইস হচ্ছে 1000 টাকা। আমি এখন ওটা নিয়ে বসিনি, আমি আজকে শুধু নতুন প্রোডাক্ট নিয়ে বসছি, ওটা আমার রেগুলার একটা প্রোডাক্ট না আপু, আমি তোমার থেকে নেব, তুমি তো আমার ডল আপু, কলকাতা ফেসিয়াল কিটটা দেখাও, এই যে আপু এটা, এটা হচ্ছে আঙ্গুরের, হ্যাঁ আমি খুলে দেখাচ্ছি, আমি যদি পারি আজকে আমি লাগাই দেখাবো, আমি আজকে লাগিয়ে দেখাবো, আমি আমি ফেসিয়ালের কোর্স করেছি, আমার ফেসিয়ালের ইয়ে আছে, ম্যাসেজের আমি জানি, হ্যাঁ ম্যাসেজিংটা আমি জানি, আমার কোর্স করা আছে, আমি হচ্ছে 12 রকমের ম্যাসেজ পারি, 12 রকমের ম্যাসেজ পারি, তো হচ্ছে আমি দেখাবো, সমস্যা নাই। এই যে এটা, এটা হচ্ছে আমি কখনো ফেসিয়াল কিট আসলে সেল করি না, কারণ হচ্ছে ফেসিয়াল কিট সেল করা একটা ঝামেলা, দেখাতে হয়, মাসাজ করে দেখাতে হয়, আপনি খালি কিনে ফেলে দিবেন, অনেক সেলারকে দেখে যে খালি সেল করে বাট কিভাবে লাগায় বলে না, কিন্তু আপনি যদি মাসাজটাই ঠিক মতো না করেন আপনার কিন্তু হিতে বিপরীত হবে, তো আপনার কিন্তু কোনো লাভ নাই, ঠিক আছে, ওকে। আচ্ছা আপু ক্যাপসুল দেখাও, হ্যাঁ যে ক্যাপসুলটার জন্য আপনারা হচ্ছে খুবই খুবই এক্সাইটেড দেখার জন্য আমার বাসায়ও চলে আসছেন, অলরেডি দুজনকে মানে রিকোয়েস্ট যে আমি সেল করছি, আমি বলছি আমি সেল করবো না, তারপরে সেল করেছি, ঠিক আছে। এখন আমি আমার মানে আমি ভাবছিলাম যে আমি মনে হয় লাইভে দেখাইতে পারবো না, কারণ বাসে এসে সবাই ওটা নেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিলেন, যাক আমার এখন লাইভে দেখানোর সৌভাগ্য হয়েছে। সেটা হচ্ছে এই ক্যাপসুলটা, হ্যাঁ এই ক্যাপসুলটা, এইটা এটা হচ্ছে বাংলাদেশে ফার্স্ট এমন একটা ক্যাপসুল আনা হয়েছে, যেটা হচ্ছে আমার মাধ্যমে এখন ভাইরাল হবে, সেটা হচ্ছে সেক্রেট প্লেস আপনার হোয়াইটেনিং হবে, ব্রেস্ট টাইটেনিং হবে, ব্রেস্ট হোয়াইটেনিং হবে, ফেস হোয়াইটেনিং হবে, ফেসের স্পট যাবে, বডির স্পট যাবে, অল ওভার পারপাসের জন্য, আপনার পুরো যে কোনো উদ্দেশ্য হোক না কেন হোয়াইটেনিং এর এবং স্পটলেসের, সেটা আপনার যে কোনো প্লেসকে টার্গেট করবে এটা। এবং এটার আরেকটা ব্যাপার আছে, এটা ইন্টারনাল কিছু প্রবলেম সলভ করে, ইন্টারনাল মানে হচ্ছে যে আপনার সেক্রেট প্লেসে আপনার কোনো প্রবলেম আছে, আপনার ব্রেস্টে কোনো প্রবলেম আছে, আপনি ম্যারিড, আপনার সেক্সুয়াল কিছু প্রবলেম আছে, সেটাও আপনার ঠিক হয়ে যাবে, ঠিক আছে। সেগুলো হচ্ছে সাইড পার্ট, মানে এগুলো এখানে পিছনে লেখা আছে, সেগুলো আমি হাইলাইট করতে চাচ্ছি না, বাট এটা মেন মেন আপনার ফাংশনটা, মেন ফাংশনটা যেটার জন্য আমি এটা সিলেক্ট করেছি, সেটা হচ্ছে এটা আপনার ফেস থেকে শুরু করে ফুল বডি, ফুল বডি হোয়াইটেনিং করবে, সেক্রেট প্লেসটা পর্যন্ত হোয়াইটেনিং করবে, হ্যাঁ। তো এটা প্রত্যেকটা মেয়ের টার্গেট, যে না আমি এমন কিছু খাবো যেটা দিয়ে আমি ফর্সাও হবো, আমার স্পটও আউট হবে, আমার আন্ডার আর্মসের স্পট আউট হবে, আমার ব্রেস্টের স্পট আউট হবে, আমার ব্রেস্ট টাইট হবে, আমার সেক্রেট প্লেস, আমার ভ্যাজিনাটা হোয়াইট হবে, আমার হচ্ছে সেক্রেট প্লেস টাইট হবে, হ্যাঁ। তো এই টাইপের ফাংশনগুলো কিন্তু কোনো ক্যাপসুলে নাই, কোনো ক্যাপসুলে নাই, আপনি আদার্স যে হোয়াইটেনিং ক্যাপসুলগুলো বলেন, আমি নিজেও সেল করেছি, সেগুলো শুধু ফর্সা করে, সেগুলো শুধু ফর্সা করে, সেটা আপনার বডি ফেস, হ্যাঁ সেক্রেট প্লেস কিন্তু করে না, আন্ডার আর্মস করে না, ব্রেস্ট করে না, কিন্তু এইটা আপনার স্পট আউট করবে, মুখের স্পট আউট হবে, যদি আপনার মুখে মেস্তা থাকে, মুখে ব্রন থাকে, মুখে যে কোনো ধরনের ফ্র্যাকলস থাকে বা হচ্ছে স্যান্টেন থাকে, যে কোনো স্পট জন্মগত দাগ ছাড়া সব স্পট আপনার এটাতে আউট হবে, হ্যাঁ। এবং সেক্রেট প্লেসের কথা বারবারই হাইলাইট করছি, কারণ এটা একদম এক্সেপশনাল একটা ব্যাপার, অ্যাজ ইউ নো যে আপনার এমন একটা ক্যাপসুল যেটা সেক্রেট প্লেস পর্যন্ত হোয়াইটেনিং করবে, এই জন্য আমি বেশি হাইলাইট করছি, আপনারা এখন বুঝে নেন যে জিনিসটা কেন বাংলাদেশের প্রাস বলছি যে আমার হাতে ভাইরাল হচ্ছে, ঠিক আছে। এটা এটা আপনি অর্ডার করবেন কিভাবে আমি বলে দিচ্ছি, এটার নামটা আমি বলে দিচ্ছি, এটা বলবেন হচ্ছে ম্যাজিক হোয়াইটেনিং ক্যাপসুল, ম্যাজিক হোয়াইটেনিং ক্যাপসুলটা বলবেন, যদিও এটার নাম হচ্ছে হোয়াইটেনিং স্পট আউট ক্যাপসুল, হোয়াইটেনিং স্পট আউট ক্যাপসুল, হ্যাঁ। তো আমি আপনার একটা শর্ট নাম দিলাম, একটা কোড নেম দিলাম, যেটা হচ্ছে আপনি বলবেন ম্যাজিক হোয়াইটেনিং ক্যাপসুল, স্টক লিমিটেড গাইস, আমি বারবার বলছি ডলাপুরা স্টক হচ্ছে লিমিটেড, কারণ এটা আমি আগেই বলেছি যে বাসায় এসে পর্যন্ত আপুরা নেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল, ঠিক আছে। তো এটা এটার প্রাইস হচ্ছে 3800 টাকা, এটার প্রাইস হচ্ছে 3800 টাকা, এটা ওরাল প্রোডাক্ট, এটা খেতে হবে, এটা 16 বছর মেয়ে থেকে শুরু করে একদম আপনার নানি দাদিরাও খেতে পারবে, কোনো ধরনের সাইড এফেক্ট নেই, আনম্যারিড মেয়েরাও খেতে পারবে, ম্যারিড মেয়েরাও খেতে পারবে, ম্যারিড মেয়েদের একটু ফিজিক্যাল প্রবলেম থাকলে সেটা ঠিক হয়ে যাবে, যেমন আমি বললাম যে ইন্টারনাল প্রবলেম, সেক্সুয়াল কোনো প্রবলেম থাকলে সেটা ঠিক হয়ে যাবে, যদিও সেটা এখানে আমি বলতে চাইনি এই লাইভে, এটা পিছনে লেখা আছে দেখে আমি জাস্ট বললাম, বাট ওটা তেমন কিছু না, ওটা একটা এটা একটা এক্সট্রা ফাংশন বলতে পারেন, যে এটার সাথে আপনি একটা জিনিস ফ্রি পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। আর মেইনলি হচ্ছে হোয়াইটেনিং, সুপার হোয়াইটেনিং, ফেস থেকে শুরু করে ফুল বডি, ফেস থেকে শুরু করে ফুল বডি, আন্ডার আর্ম, ব্রেস্ট,
সেক্রেট প্লেস এবং আপনার স্পট আউট, স্পট আউট বলতে যে কোনো প্লেস, আর এটাতে আপনার কোনো মাখামাখির ঝামেলা নাই, লোশন ক্রিম মাখামাখি করতে হয়, এটা জাস্ট আপনি রেগুলার একটু টাইমলি খাবেন, সেটা রাতে হোক বা দুপুরে হোক, খাবারের পরে। আমি আপনাকে টিপস দিচ্ছি, আপনি রাতে খাবেন, খাবারের পরে একটা করে খেয়ে নিবেন, খাবারের পরে একটা করে খেয়ে নিবেন। অলরেডি আমি সেল করে ফেলেছি, অলরেডি আমি সেল করে ফেলেছি, যদিও আমি এটা ঈদের আগে সেল করতে চাইনি। যারা বাসায় আসছেন তারা জানেন, বাসায় যারা আসি আমরা অনেক জ্বালাই আপুরা, ঠিক আছে, নাও করতে পারি না। যাই হোক, এটা এটার প্রাইসটা হচ্ছে, এটার প্রাইস হচ্ছে 3,800 টাকা। আপু পেজে মেসেজ দিলাম, ব্যাক ক্যান করো না আপু, মেসেজ একটু, এখন তো সবাই ছুটি আপু, আমিও তো ছুটি কাটাচ্ছি। আচ্ছা আপু, আমার প্রোডাক্ট কবে পাবো? আপু পেয়ে যাবেন আপু, সবাই প্রোডাক্ট পাচ্ছে। প্রাইস বলো, স্পেশাল কিট, হ্যাঁ স্পেশাল কিটের প্রাইসটা মাত্র হচ্ছে 1,200 টাকা, মাত্র 1,200 টাকা। চারটা আইটেম আমি আজকে না হলেও আমি কালকে অবশ্যই লাগাই দেখাবো। হ্যাঁ, আজকে আমার এই সাজুগুজু আমার খুলতে ইচ্ছা করতেছে না, আমি হচ্ছে ছবি তুলবো, এই জন্য হচ্ছে আমি আর হচ্ছে আমার মাই মশলাটা উঠাতে যাচ্ছি না, এটা হচ্ছে আমি কালকে ইউজ করবো যদি পারি। এখানে চারটা আইটেম আছে, এটা নিলে আপনার আর পার্লারে গিয়ে ফেসিয়াল করতে হবে না, যারা পার্লারে জানো তারাও পার্লারে যেন না, জাস্ট বাসায় বসে ফেসিয়ালটা করবেন। আমি মাসাজটা আপনাকে দেখাই দিবো, কোনো সমস্যা নাই, আমি বলেছি আমি 12 রকমের মাসাজ কোর্স করেছি, তো আমি মাসাজ কোর্সটা দেখাই দিবো। আচ্ছা, ডার্ক সার্কেলের জন্য কি ইউজ করবো আপু? ডার্ক সার্কেলের প্রোডাক্ট মানি ব্যাগ গ্যারান্টি নিয়ে আই ব্যাগটা নেবেন, প্রাইস হচ্ছে 800 টাকা। আচ্ছা, ক্যাপসুলের প্রাইস কম রাখবা প্লিজ না আপু, আমি কি করব বলেন, এটা হচ্ছে বললাম তো ধামাকা, নতুন ধামাকা আপু। ফ্যাট ফ্যাট হওয়ার জন্য, ফ্যাট হওয়ার প্রোডাক্টটা আসবে আপু, অনেক অর্ডার আপু। প্রোডাক্টগুলো কবে পাবো? আচ্ছা, ঈদের আগে সেন্ড, ঈদের আগে সেন্ড হয়েছে আপু। কুরিয়ারটা অন হোক না আপু, এটা আমাকে যদি আপনি মানে জিজ্ঞেস করেন আমি কি বলবো বলেন, কুরিয়ারটা অন হোক তারপরে আপনারা বুঝতে পারবেন। আর যারা এখন একটু চালাক আছেন, বাসায় বসে সুন্দরবন অ্যাপসটা ডাউনলোড করে ওখানে ফোন নাম্বারটা দিলেই চলে আসবে। হ্যাঁ, তো আমাকে বললে আমি কি আনসার দিব বলেন আপু? সাদা চুল কালো করার প্রোডাক্টটা কাজ হচ্ছে না, ওটা কাজ হতে আপু 1 মাস লাগবে আপু, সাদা চুল কালো করার, ওটা হচ্ছে পাউডার। ইউ লুক বিউটিফুল লাইক ইউর এভরি প্রোডাক্ট, থ্যাংক ইউ আপু। আপু আমার ফেস অ্যান্ড পুরো বডি 5-6 শেড ফর্সা হতে চাই, কি ইউজ করব? ফেস এবং পুরো ফুল বডি যদি ফর্সা করতে চান মাখামাখি ছাড়া, তাহলে ক্যাপসুল এটা 3,800 টাকা। আর যদি বলেন যে না আমি ক্যাপসুল ভয় পাচ্ছি আমি মাখামাখিতেই যাব, তাহলে অবশ্যই আমার লেজার ক্রিম, যেটা হচ্ছে যেটার আর কি সুনাম বলবো, এই যে এটা, এটা হচ্ছে ফেসের জন্য 6-7 শেড ফর্সা করবে, পার্মানেন্ট হোয়াইটেনিং, ঠিক আছে। এটার এখন রিভিউ চলতেছে আপনার 1,800। জাস্ট মিনিট, ওকে। আচ্ছা, এটার এখন রিভিউ চলতেছে হচ্ছে 1,800। হ্যাঁ, 1,800 রিভিউ চলতেছে এটার, এটা হচ্ছে আপনি নেবেন। এটা 6-7 শেড ফর্সা করার জন্য লেজার ক্রিম, যেটা এখন পর্যন্ত সবার মুখে মুখে শুনাম, যে একবার ইউজ করেছে সে সবাই ফ্যান এটার। এটার প্রাইস হচ্ছে 1,450 টাকা। আর ফর বডি, বডির জন্য হচ্ছে আমার মাই স্নো লোশন, বাট নতুন একটা ধামাকা আসতেছে, যদি একটু ওয়েট করেন 2 দিন, সেটা হচ্ছে ইরানি লোশন, ইরানি পাওয়ারফুল হোয়াইটেনিং লোশন। তো সেটা আমি আজকে দেখাতে যাচ্ছি না, ওটা আমি দেখাবো। আপু কেমন আছো? তুমি তো অনেক অসম্ভবকে সম্ভব করছো। আন্ডার আর্মস এর এক্সেস সোয়েটিং অফ করার কিছু আনো? অলরেডি এনে ফেলেছি আপু, সেটা হচ্ছে একটা ওয়্যাক্স, ঠিক আছে, সেটা হচ্ছে একটা ওয়্যাক্স, আমি দেখাবো। আপু মেস্টার জন্য কি আছে? আপু মেস্টার জন্য হচ্ছে মানি ব্যাগ গ্যারান্টি নিয়ে আপনি 7 হার্বালটা নেবেন, 1,500 টাকা। আপু ত্বক কুচকে গেলে কি ইউজ করব? আপু ত্বক কুচকে গেলে আপনাকে ম্যাগনেটিক ক্রিমটা নিতে হবে, যেটা আপনাকে ফর্সা করবে, পাশাপাশি টাইট করবে, স্কিন ফর্সা করবে, লেজারের মতো, লেজারের মতো ফর্সা করবে, লেজারের মতো ফর্সা করবে, টাইটও করবে, ঠিক আছে। আমি দেখাচ্ছি, আপনি যেটা চাইবেন আমি সেটাই আপনাকে দিব। আপনার কথা হচ্ছে যে আপনার টাকা উসুল হবে, টাকা উসুল হবে, টাকা লস হবে না, এটা একদম শিওর থাকেন, না হলে আমি এত পপুলারিটি পেতাম না, আমার এত ক্লায়েন্ট হতো না, ঠিক আছে। আমার পেজ দেখেন, আমার পেজে সব হচ্ছে অর্গানিক রিচ, আমি কখনো পেজ বুস্ট করি নাই। আচ্ছা, এটা দেখেন, এটা নিবেন, এটা হচ্ছে যারা স্কিনটা তাদের 25 বছরের উপরে, অ্যাকচুয়ালি এক কথায় তাদের মুখটা একটু কুচকে গেছে, তো তাদের টাইটেনিং কিছু লাগবে। আপনি যদি লেজার মাখেন দবদবে সাদা হবেন, বাট আপনাকে সাদার পাশাপাশি টাইটেনিংটা দরকার। এখন আপনাকে 40 বছরের বুড়া লাগতেছে কিন্তু আপনি ফর্সা, তাহলে তো ভালো লাগবে না। তো এই জন্য হচ্ছে গো ফর দিস ম্যাগনেটিক ক্রিম, যেটা হচ্ছে এইটা ভাইব্রেট করে, এটা হচ্ছে ভাইব্রেট করে, এই যে এটা দিয়ে আপনাকে ক্রিমটা লাগাতে হবে রাতে,
হাত ইউজ না করে আপনি এটা দিয়ে ক্রিমটা লাগাবেন, ঠিক আছে? ক্রিমটা লাগাবেন, এটার প্রাইস হচ্ছে 2,500 টাকা ম্যাগনেটিক ক্রিম। এটা টাইটেনিং প্লাস 6 শেড ফর্সা, টাইটেনিং প্লাস 6 শেড ফর্সা, হ্যাঁ। আর শুধু ফর্সার জন্য হচ্ছে লেজার ক্রিম। হেয়ার কালার কোনটা ভালো আপু? হেয়ার কালার আমি হচ্ছে ইয়াটা পছন্দ করি, আমি নিজেও করেছি, সেটা হচ্ছে ইয়াটা, আমি কালকেও কিনে নিয়ে আসছি, বি হ্যাপি। আমি সেল করি না, ঠিক আছে আপু? মোটা হবার প্রোডাক্টটা কবে আপু আসবে? কয় শেড ফর্সা হবো আপু? কোনটা কয় শেড? ওইটা ওইটা হচ্ছে ক্যাপসুলটা হচ্ছে 3 থেকে 4 শেড আপু, আর স্পট আউট হয়ে যাবে বডি এবং ফেসের এবং সেক্রেট ফেসের। আচ্ছা আপু তোমার আইডি নেম কি আপু? আমার আইডিটা আছে আপু, আবার হচ্ছে রিপোর্ট মেরেছে, ওটা ব্যাক আনার ট্রাই করা হচ্ছে। পার্মানেন্ট হবে আপু, আর কোয়েফেল খেতে হবে আপু, একটা খেলেই হবে আপু। আমার হাইট গ্রোথ প্রোডাক্টটা দিবা কবে? 8 দিন হলো আপু, কুরিয়ারটা অন হোক পেয়ে যাবেন। হাই আপু, তুমি আমার কমেন্টস দেখো না কেন? আমি তোমার নিউ কাস্টমার আপু। ওকে ওয়েলকাম জল আপু। আচ্ছা আপু কেমন আছো? লাভ ইউ, থ্যাংক ইউ আপু। আপু এই ক্যাপসুল ক্যাপসুলে কি বেবি হইতে প্রবলেম হবে? কখনোই না, আমার ওরাল প্রোডাক্টে আজ পর্যন্ত কারো কোনো সাইড ইফেক্ট হয় নাই, পেট খারাপ পর্যন্ত হয় নাই, পেটটা পর্যন্ত খারাপ হয় নাই। যেমন স্লিম অ্যান্ড ফেয়ার এই ক্যাপসুলটা, এটা হচ্ছে স্লিম প্লাস ফেয়ার, ঠিক আছে? আমি বলে দিচ্ছি, যাদের টার্গেট আছে 10 কেজি ওয়েট লস করা এবং হচ্ছে ফর্সা হওয়া। আরেকটা আমি আপনাকে টিপস দিচ্ছি, যারা চিকন হতে চাচ্ছেন তারা কিন্তু কালো হয়ে যাবেন। একটা মোটা মানুষ যখন স্বাভাবিক চিকন হয়ে আসে তখন তাকে দেখতে একটু কালো লাগে, হ্যাঁ, তখন দেখতে একটু কালো লাগে। তো আপনার তখন ফর্সার পিছনে দৌড়াতে হবে। আমি জিরো ফিগার করে দিয়েছি অনেক আপুকে, অনেক আপু হচ্ছে 100 কেজি ছিল, এখন 60 কেজি, অনেক আপু, ঠিক আছে? বলার বাইরে আপনার যদি চ্যালেঞ্জ লাগেন আমি এই চ্যালেঞ্জে নামতে পারবো, যে ওয়েট লস প্রোডাক্ট দিয়ে আমার বিজনেস স্টার্ট, এবং এই প্রোডাক্টগুলো হচ্ছে আমার সাইড পার্ট ছিল, এগুলোতে আমি তেমন ইন্টারেস্টেড না। আমার ওয়েট লস প্রোডাক্ট সেল করতে খুব মজা লাগে, এখনো আমি সেল করি। তো আমার অনেক নায়ক গায়িকা অনেকেই ওটা হচ্ছে ইউজ করছে। তো যেটা মেইন ফ্যাক্ট হচ্ছে যে আপনি যখন স্লিম হবেন, আচ্ছা আপু আপু লেজার ক্রিমটা কেন ইউজ করে? আপু লেজার ক্রিমটা ইউজ করে 6 থেকে 7 শেড ফর্সা করার জন্য। আচ্ছা এটা হচ্ছে স্লিম অ্যান্ড ফেয়ার, সাবু তিনটা আমার জন্য। আচ্ছা আপু ঠিক আছে, আপনার জন্য তো অবশ্যই এটা বলতে হবে না। আচ্ছা এটা হচ্ছে যারা স্লিম অ্যান্ড ফেয়ার দুইটাই হতে চাচ্ছেন একসাথে, টু ইন ওয়ান কাজ চাচ্ছেন, যে আমি স্লিমও হবো আবার ফর্সা হবো, তারা এটা নেবেন। ইউএস এর ক্যাপসুল 10 কেজি ওয়েট লস প্লাস 4 শেড ফর্সা, এটার মধ্যে এল গ্লুটাবেরি দেওয়া আছে। এল গ্লুটাবেরি বাজারে যে আমরা মার্কেটে যে ক্যাপসুলগুলো খেয়ে থাকি হোয়াইটনিং এর জন্য সেটা আপনি পাবেন। এই যে গ্লুটা ট্যাবলেট যেটা বলেছেন আপু সেটাই, পাপি আপু সেটাই। গ্লুটা ট্যাবলেট হচ্ছে শুধু হোয়াইটনিং, গ্লুটা ট্যাবলেটটা হচ্ছে শুধু হোয়াইটনিং। তো হোয়াইটনিং ক্যাপসুলটা হচ্ছে আপনি এটার মধ্যে পাচ্ছেন, প্লাস হচ্ছে আপনি এটার মধ্যে ডিটক্স পাচ্ছেন। ডিটক্স হচ্ছে স্লিমিং, যেটা 10 কেজি ওয়েট লস করে। তো টু ইন ওয়ানের একটা হচ্ছে টেকচার বলতে পারেন, এটা হচ্ছে আপনার টু ইন ওয়ান কাজ করবে, স্লিম অ্যান্ড ফেয়ার। ইউএস এর প্রোডাক্ট এফডিএ প্রুভ, এটা কিন্তু এফডিএ প্রুভ মানে হয়ে আসছে। তো আপনারা নিশ্চিন্তে খাবেন, কিডনি নষ্ট তো দূরের কথা, কোনো ধরনের পেট খারাপ পর্যন্ত হবে না। আপনার ফ্যাট কোথা দিয়ে যাবে? আপনার কাছে অবাক লাগবে যে আমার তো পেটই খারাপ হয় নাই, তাহলে ফ্যাট কোথা দিয়ে যাবে, ঠিক আছে? তো এইটা এটার প্রাইস হচ্ছে আপনার 2,000 টাকা, সরি ভুল বলেছি, এটার প্রাইস হচ্ছে 3,500 টাকা। আমি শুধু হচ্ছে ডিটক্স এর প্রাইসটা বলে ফেলছি, ডিটক্সও আমার কাছে আছে, ঠিক আছে? ডিটক্সও আমার কাছে আছে, যেটা 10 কেজি ওয়েট লস করে, লুসিয়া, লুসিয়াও আমার কাছে আছে। ওটা হচ্ছে শুধু স্লিম, ওটা হচ্ছে শুধু স্লিম, আর এটা হচ্ছে স্লিম অ্যান্ড ফেয়ার। স্লিম অ্যান্ড ফেয়ার কথাটা লেখা আছে স্পষ্ট, আপনারা দেখে নেবেন, ঠিক আছে? স্লিম অ্যান্ড ফেয়ার কথাটা স্পষ্ট লেখা আছে, ঠিক আছে? স্লিম অ্যান্ড ফেয়ার কথাটা স্পষ্ট লেখা আছে, দেখে নেবেন। ইউএসএ কথাটাও দেখে নেবেন, এফডিএ প্রুফটাও দেখে নেবেন, ঠিক আছে? এটা এটার প্রাইস হচ্ছে আপনার 3,500 টাকা, মেলায় সেল করেছি। আচ্ছা ম্যাজিক ক্যাপসুল কয় শেড ফেয়ার করা আপু? 3 থেকে 4 শেড আপু। আপু মোটা হওয়ার প্রোডাক্টটা কবে আপু আসবে? আপু আপু চুল পড়া অফ কিভাবে করব? আপু চুল পড়া অফের জন্য হচ্ছে জিঞ্জার শ্যাম্পু নেবেন এবং পাঞ্জাবি অয়েলটা নেবেন, কম্বো হচ্ছে 1,700 টাকা। জিঞ্জার শ্যাম্পু আর পাঞ্জাবি অয়েল, ঠিক আছে? জিঞ্জার শ্যাম্পু আর পাঞ্জাবি অয়েল 1,700 টাকা, মানি ব্যাক অফার পাবেন, মানি ব্যাক অফার পাবেন 1,700 টাকা। পাঞ্জাবি অয়েলটা এখন হাতের কাছে নেই। শুধু শ্যাম্পুটা 750, শুধু তেলটা হচ্ছে 1,200 টাকা, মানি ব্যাগ অফার আছে, দুইটা মিলে প্রাইস পড়বে 1,700 টাকা, ঠিক আছে? আপু ইউ লুকিং ভেরি বিউটিফুল, থ্যাংক ইউ আপু। আমি মেকআপ টেকআপ পারি না আপু, জাস্ট আমি চোখ সাজিয়েছি আর কিচ্ছু করিনি, আর হচ্ছে পাউডার দিয়েছি, ঠিক আছে? তো যে একটু আগে কমেন্ট করছেন যে মেকআপ পারেন না, মেকআপ শিখাবেন কি, আমি মেকআপ শিখাই না, আমি মেকআপ শিখাই না, আমি মেকআপ লাইকও করি না, আমি কোনো মেকআপ টিউটোরিয়ালও করি না, সে মনে হয় জানে না যে আমি হচ্ছে কসমেটিক সেলার। আপু লেজার ক্রিমটা ইউজ করে শেষ হলে কি ইউজ করবো? আপু রাতে হচ্ছে সিরাম ইউজ করবেন, সেই কালারটাকে
ধরে রাখার জন্য এবং হচ্ছে স্কিনটাকে গ্লেজি রাখার জন্য, সেটা হচ্ছে ইয়াটা ইউএসএস সিরামটা ইউজ করবেন। প্রাইস হচ্ছে 1200, ইউএসএস সিরাম দিলেই হবে। তোমার মেয়ে কেমন আছে আপু? ভালো আছে আপু। আপু কখন খাইতে হবে ম্যাজিক হোয়াইট ক্যাপসুলটা? রাতে খাবেন খাবারের পরে? আচ্ছা আপু তোমাকে, তোমার নাম কি আপু? আমার নাম সাবু আপু। আপু আমার বোন, দেখা করবো আপু এখন না আপু। আপু লেজার ক্রিম কিভাবে ইউজ করবো? আলতো করে ইউজ করবেন আপু। আপু কেমন আছো? তুমি তো অনেক অসম্ভবে, হ্যাঁ আপু আন্ডার আর্মস এর ওইটা আমি দিব, সমস্যা নাই। আপু ম্যাগনেটিক ক্রিমটা কখন ইউজ করবো? আপু ম্যাগনেটিক ক্রিমটা দিনে এবং রাতে দুই টাইমে ইউজেবল একটা প্রোডাক্ট। ডে তে ইউজ করা যায়, রাতে ইউজ করা যায়। লেজার ক্রিম যেমন শুধু নাইট ক্রিম, যে ভেজাল, যে না শুধু রাতেই লাগাইতে হবে, আর ম্যাগনেটিকটা হচ্ছে দিনে এবং রাতে দুইবার ইউজ করা যায়। পাই থিঙ্কিং লেগে গেছে, জাস্ট মিনিট। আপু একটা ভালো ক্যাপসুল বা জুস সাজেস্ট করো, 7 ডেজ এর মধ্যে ফেয়ার হতে চাচ্ছি। সামনে বিয়ে, যে দেখাই দিলাম আপু, ওই যে এটা, এটা নেবেন ম্যাজিক হোয়াইট ক্যাপসুল। হ্যাঁ আপু, আনওয়ান্টেড হেয়ার রিমুভার এর জন্য বাংলাদেশে ফার্স্ট আনওয়ান্টেড হেয়ার রিমুভার পার্মানেন্ট আমি এনেছি। ফেসেরটা নিলে 1500 টাকা পড়বে, আর হচ্ছে বডি এবং আন্ডার আর্মসেরটা নিলে হচ্ছে 2500 টাকা পড়বে। এখন যেটা আপনি নেবেন সেটা আন্ডার আর্মসের তো আমি পসিবল করে দিয়েছি, আন্ডার আর্মসের লং পার্মানেন্ট চলে যাবে। আমি তেমন একটা শো করি না, কারণ ওইটা হচ্ছে আমার একটা সুনাম বলতে পারেন। 7 হার্বালটা দেখাও, 7 হার্বাল নিয়ে বসি নাই আর 7 হার্বালে দেখতে চেয়েছেন আপু। আচ্ছা জাস্ট মিনিট, আমি দেখাবো, সমস্যা নাই। আমি হচ্ছে নতুন প্রোডাক্টগুলো দেখাতে চাচ্ছিলাম। আচ্ছা আমি দুইটা বেস্ট ফেস ওয়াশ দেখাবো, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে এটা, এটা হচ্ছে লেমন ফেস ওয়াশ, এটা হচ্ছে লেমন ফেস ওয়াশ কেলি। হ্যাঁ কেলিটা হচ্ছে এমন একটা ব্র্যান্ড, পাকিস্তানি একটা ব্র্যান্ড, খুবই ফর্সা করে, খুবই ফর্সা করে, এটার ক্রিমটা অসম্ভব ফর্সা করে, ঠিক আছে। বাট পাকিস্তানি ক্রিম দেখে আমি এটার ক্রিমটা আনছি না, বাট এটার ফেস ওয়াশটা অসম্ভব ভালো, আমি নিজে পার্সোনাল ইউজ করতেছি এটা। এটা হচ্ছে কেলি, কেলির লেমন ফেস ওয়াশ। এটা স্পট আউট করবে, হোয়াইটনিং করবে, স্পট আউট করবে, হোয়াইটনিং করবে। এটার প্রাইস হচ্ছে মাত্র 550 টাকা, ঠিক আছে। এবার আসেন হচ্ছে আপনাদের সবার রিকোয়েস্টেড প্রোডাক্ট, রেড ওয়াইনের ফেস ওয়াশ। রেড ওয়াইনের ফেস ওয়াশটা স্পট আউট করবে না, কিন্তু অনেক বেশি হোয়াইটনিং করবে এবং গ্লেজি করবে, স্কিনটা গ্লেজি করবে। কারণ অ্যাজ ইউ নো আমি বলছি যে এটা আঙ্গুরের, আঙ্গুরের প্রত্যেকটা জিনিস প্রতিটা লোমকে হচ্ছে গ্লেজ করে, স্কিনের প্রতিটা লোমকে, হ্যাঁ প্রতিটা লোমকে হচ্ছে গ্লেজি করে। দ্যাটস ওয়াই আমি হচ্ছে আঙ্গুরের আইটেমগুলো খুব বেশি পছন্দ করি। তো আপনি যদি গ্লেজি হোয়াইটনিং স্কিন চান, আপনি এই ফেস ওয়াশটা দিয়ে মুখ ধুবেন, ঠিক আছে, রেড ওয়াইনটা দিয়ে। রেড ওয়াইনটার প্রাইস হচ্ছে 650 টাকা, এটা একটু বড়, এটা পরিমাণে বড়, পরিমাণে বেশি, এটা হচ্ছে প্রায় 250 ml, 250 ml, আর ওটা মানে 150 ml, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনি পাচ্ছেন মাত্র 650 টাকায়। আর এই লেমনটা নেবেন যাদের হচ্ছে মুখে স্পট আছে, স্পট প্লাস হোয়াইটনিং এর জন্য হচ্ছে লেমনটা। এই দুইটা ফেস ওয়াশ আমি দেখাই দিলাম সাবু শপে, এই দুইটা থেকে বেস্ট ফেস ওয়াশ এই সামারে আর পাবেন না, এই সামার জুড়ে আপনি খালি এটাই পাবেন। কারণ হচ্ছে আমি সহজে, আমি ফেস ওয়াশ খুবই চুজি, আপনি কিন্তু আমাকে 12 রকমের ফেস ওয়াশ দেখবেন না যে আমি সেল করি, আমি 12 রকমের ফেস ওয়াশ কখনোই সেল করি না, ঠিক আছে। আচ্ছা আপু আমি টঙ্গি বাজার ডেলিভারি দিবা? আপু টঙ্গিতে হচ্ছে আপু ক্যাশ অন ডেলিভারি নেই, আপনাকে আগে টাকা দিতে হবে আপু। আচ্ছা আপু স্লিমিং প্রোডাক্ট নিয়ে কিছু বলো, এই নিয়ে থার্ড টাইম কমেন্ট করলাম আপু, বলে ফেলেছি শুধু স্লিম হতে চাইলে আপনি লুসিয়া নেবেন, লুসিয়াটা নিয়েও বসি নাই, লুসিয়ার 7 হার্বালটা নিয়ে বসি নাই, এগুলো তোমার রেগুলার প্রোডাক্ট, এর জন্য হচ্ছে নিয়ে বসি নাই। আপনি একটু আগের লাইফগুলো দেখে নেন, আপনি যদি 10 কেজি ওয়েট লস করতে চান লুসিয়া নেবেন, আর যদি স্লিম এবং হোয়াইটেনিং ফর্সাও হতে চান, যে আপনি কালো মানুষ, হ্যাঁ আপনি ফর্সাও হতে যাচ্ছেন, আর আপনি যদি স্লিম হন আপনাকে কিন্তু কালো লাগবে, তো স্লিম এবং ফেয়ার দুইটা চাইলে এটা নেবেন, এটা নেবেন ইউএস এর স্লিম অ্যান্ড ফেয়ার ক্যাপসুল, ইউএস এর স্লিম অ্যান্ড ফেয়ার ক্যাপসুল। এটার প্রাইসটা হচ্ছে 3500, আর শুধু স্লিমিংটা হচ্ছে আপনার 2000 টাকা। আপু আমি অনেক পেজ দেখছি বাট তোমার মতো এত ভালো কাউরে পাই নাই আপু, ইয়ে হয়ে গেছে, স্কিপ হয়ে গেছে, পুরোটা পড়তে পারি নাই। থ্যাংক ইউ সো মাচ ফর লাভলি কমেন্ট আপু। প্রোডাক্ট পাবো, প্রোডাক্ট কবে পাবো? অর্ডার, অর্ডার নিচ্ছি তো, অর্ডার তো কালকেও নিয়েছি আপু। হ্যালো ঈদ মোবারক, কেমন আছো আপু? খুবই ভালো আছি, আপনি কেমন আছেন? কয়টা লেজার ব্যবহার করতে হবে? একটা ইউজ করলে ইনাফ, আপনি শখ করে আরো 2-3টা ইউজ করতে পারবেন, ঠিক আছে। ন্যানোটা দেখাও, ন্যানোটা কাজ করে না আপু। আপু আমার প্রোডাক্ট দিয়ে দিয়েছি আপু, আপু আমার ওয়েট 84, 20 কেজি কমাচ্ছে। লুসিয়াটা নেন, 10 কেজি ওয়েট লস করবে, প্রাইস 2000 টাকা। আর যদি ফর্সাও হতে চান তাহলে ফর্সা এবং স্লিমিং এটা নেবেন। আচ্ছা আপু এই ওষুধের প্রাইস কত? কোনটা আপু? আচ্ছা আপনারা ছেলেদের গ্রুপে প্লিজ শেয়ার করেন না আপু। আচ্ছা লেজার ক্রিমের প্রাইস কত? লেজার ক্রিমের প্রাইস হচ্ছে 1450 টাকা আপু। আচ্ছা
এখন আমি আপনাদের গরমের একটু আগে যে আপুটা আমাকে বললেন যে আন্ডারআর্মস, হ্যাঁ আন্ডারআর্মস এর হচ্ছে সোয়েটিং কিভাবে, আমি তো অনেক কিছু এনেছি, আপনি বলেছেন যে আপু আপনি অনেক ম্যাজিক প্রোডাক্ট এনেছেন, এখন আন্ডারআর্মস এর সোয়েটিং মানে হচ্ছে ঘাম কিভাবে যাতে না বের হয় 24 ঘন্টা, এমন কিছু আনতে আপনি বায়োটিকের এই প্যাকটা লাগাবেন, বায়োটিকের এই প্যাকটা লাগাবেন ফেসে, আন্ডারআর্মসে আপনার যে জায়গায় সোয়েটিং হয়, যে জায়গায় হচ্ছে আপনার ঘাম বের হয়, যে জায়গায় আপনার ঘাম বের হয়, যে জায়গায় আপনার তেল বের হয়, যে জায়গায় আপনার অ্যাকনি হয়, আপনি ওই জায়গাটা এটা ইউজ করবেন সপ্তাহে হচ্ছে 3 দিন, সপ্তাহে 3 দিন ইউজ করবেন, আন্ডারআর্মস ইউজ করবেন, ট্রাস্ট মি আপনার 24 ঘন্টা না হোক 12 ঘন্টা আপনার সোয়েটিং হবে না, 12 ঘন্টা হবে না এটা 100% শিওর থাকেন, আপনার ওই ইয়ের মতো না কি বলে রেক্সোনা বা হচ্ছে ওই যে কি নিভিয়া, নিভিয়া ওগুলোর মতো না যে লেখা আছে 24 আওয়ার্স, বাট 24 আওয়ার্স তো দূরের কথা, 1 ঘন্টাও থাকে না, ওরকম না, এটা আসলেই হচ্ছে পার্মানেন্টলি আপনার তেল কন্ট্রোল করে, আপনার হচ্ছে অয়েল বের হবে না, তারপর হচ্ছে আপনার ঘাম বের হবে না, সেটা মুখের হোক আন্ডারআর্মস এর হোক, ঠিক আছে। এটা বায়োটিকের প্যাকটা নেবেন, এটার প্রাইস হচ্ছে 850 টাকা, 850 টাকা, এটা আপনি গ্যারান্টি নিয়ে নিন, গ্যারান্টি নিয়ে নিন, ঠিক আছে, 850 টাকা, এটাই বায়োটিকের প্যাক, এই যে স্ক্রিনশট দিয়ে দিন, ঠিক আছে। আচ্ছা আপু, হাইট প্রোডাক্টটা কি গ্যারান্টেড? আপু হাইট প্রোডাক্টটা গ্যারান্টেড, রিভিউ আছে, এই জন্য গ্যারান্টি দিব না, যেগুলোতে আমার রিভিউ থাকে আমি গ্যারান্টি দিই না, শুধু নতুন প্রোডাক্টে আমি গ্যারান্টি দিই। আপু আমার প্রোডাক্ট কবে চেঞ্জ করে দিবেন কোনটা? আপু আপু ওয়েট লস কম প্রাইসের মধ্যে আপু 2000 টাকার নিচের গুলো চাই না, আমি চাইনা প্রোডাক্ট দিব না যাতে কিডনি নষ্ট হোক। আচ্ছা লেজার ক্রিমটা দেখো, অনেকবার দেখাইছি আপু, এই যে আপু আমার প্রোডাক্ট কবে চেঞ্জ করে দিবেন, কি প্রোডাক্ট আপু বলেন? আপু চুল পরা অফ আর চুল গজাবে কি ইউজ করলে? আপু পাঞ্জাবি অয়েল আর জিঞ্জার শ্যাম্পুটাতে আপনি একটা গ্যারান্টি পাবেন 1700 টাকা। এই যে জিঞ্জার শ্যাম্পু আর পাঞ্জাবি অয়েল তো আমার ভাইরাল করা একটা অয়েল আপু, এখন আসলে আমি ওইটা বসি নাই, আপনি বললে আমাকে ওই রুম থেকে আনতে হবে, ঠিক আছে, আমি এখন আমার বেডরুমে আসি। আচ্ছা আপু তোমার নাম কি? আপু আমার নাম সাবু। আপু আপু তুমি কি শপ নি বা? হ্যাঁ আপু আজকেও তো গিয়েছিলাম ধানমন্ডিতে ঘুরতেছি। আচ্ছা আপু প্লিজ উত্তর দিবেন, আপনি এত সুন্দর কেন? ওরে বাবা, আচ্ছা এখানে এখানে হচ্ছে ছেলেরা কেন আসছে? আচ্ছা আপু লেজার ক্রিমটা অর্ডার দিতে চাচ্ছি আপু, দেন। আচ্ছা আপু আমি আচ্ছা আমি নিউ হোয়াইটেনিং ক্যাপসুল নিব। আচ্ছা ফিরোজ আপু অবশ্যই। আপু হেয়ার স্টেট ইনজেকশন কিভাবে ইউজ করবো? তেলের সাথে মিক্স করে নিবেন, তেলের সাথে মিক্স করে নিবেন, ঠিক আছে, তেলের সাথে মিক্স করে নিবেন। আচ্ছা আপু ভিসি প্রাইস কি 700 টাকা করে? হ্যাঁ আপু 700 টাকা করে। আপু আপু ভিতরে থেকে সারা জীবনের জন্য ব্রণ ভালো হবে এমন কিছু আছে? হ্যাঁ আপু, সেটা হচ্ছে পিংলিডি নতুন ভার্সনটা নিতে হবে, যেটা হচ্ছে আপনাকে আজীবন ইয়াং রাখবে। জাস্ট এ মিনিট, প্রোডাক্ট কোথায় বসি নেই তো ওই জন্য পড়ে যাচ্ছে। আচ্ছা পিঙ্ক লেডি 8 ভার্সনটা নিতে হবে, 8 ভার্সনটা যেটা বাংলাদেশে ফার্স্ট আমি এনেছি, হ্যাঁ এটার যেটা নর্মাল কোয়ালিটিটা সেটাও আমার মাধ্যমে ভাইরাল, যেটা 1500 টাকা ছিল, বাট সেটা 3টা খেলে হচ্ছে আপনি আজীবনের জন্য ইয়াং থাকবেন। আজীবনের জন্য ইয়াং মানে এই না যে নানি দাদি হয়ে যাবেন তারপর আপনি আমাদের মতো 18 বছর বা 20 বছরের ছুকরি থাকবেন, ওরকম কিছু না, আপনার বয়স যদি 30 বছর থাকে আপনাকে দেখতে লাগবে 20 বছরের মেয়ে, 5 থেকে 10 বছর আগের একটা লুক থাকবে আপনার আজীবন, আপনার পেট কখনো বাড়বে না, পেট কখনো বাড়বে না, আপনার স্কিন কালার কখনো নষ্ট হবে না, আপনার মাথা থেকে চুল থেকে শুরু করে পা পর্যন্ত প্রত্যেকটা জিনিসই খুবই হেলদি থাকবে, লাইক চুল সিল্কি থাকবে, নখ গোলাপি থাকবে, ইন্টারনাল প্রবলেম পিরিয়ডের প্রবলেম সলভ হয়ে যাবে, ইউটিউবে দেখে নিয়ে, ইউটিউবে বুঝবেন না থাইল্যান্ডের ভাষায় বলেছে, দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে ট্রান্সলেট করে বলছি। আর এটা হচ্ছে 8 ভার্সন, 8 ভার্সনটা একটা খেলেই হয়ে যায়, এটার প্রাইস 6000 টাকা, এবং এটা ভিতর থেকে আপনার পিম্পল কন্ট্রোল করবে, আপনার মুখে কখনো পিম্পল বের হবে না, আপনার কখনো ঘাম বের হবে না, তারপর হচ্ছে যে আপনার অয়েল বের হবে না, হ্যাঁ আপনার হচ্ছে সিবামটাকে কন্ট্রোল করবে, এটা এটা একটা খেলে ইনাফ, এটার প্রাইস 6000 টাকা। আর ওইটা যেটা হচ্ছে লোকালটা সেটা হচ্ছে 1500 টাকা করে 3টা খেতে হতো, মানে এটা একটা ইনাফ, এটার প্রাইস হচ্ছে, এটা 8 ভার্সন, এটা হচ্ছে 8 ভার্সন, দেখে নিবেন, হ্যাঁ 8 ভার্সনটা দেখে নিবেন, একটা খেলে আপনি পাগল হয়ে যাবেন, ঠিক আছে, এটার প্রাইস হচ্ছে 6000 টাকা। আপনার কখনোই একটা হচ্ছে বয়স্ক ভাব আসবে না, কখনোই সবসময় ইয়াঙ্গার একটা লুক থাকবে। আচ্ছা আপু আমার ফেস অয়েলি, কিছু পিম্পলের স্পট আছে আর ফেস অনেক কালো হয়ে গেছে, কি ইউজ করবো আর্লি ফেস ব্রাইটেনিং এর জন্য? আপু মানি ব্যাক অফার চলতেছে নতুন প্রোডাক্টে, সেটা হচ্ছে অ্যাকনি ক্রিমটা নেবেন, অ্যাকনি হোয়াইটেনিং ক্রিম এটা নেবেন। এটাতে আমি আপনাকে একটা সুবিধা বলে দিচ্ছি, আপনি লেজার দেখে লোভে পড়েন না, লেজার দেখে অনেকে লোভে পড়ে যাচ্ছেন, এটা কিন্তু অনেক বেশি সাদা করে আর কিছুই করে না, কিন্তু এই ক্রিমটা আপনাকে ফর্সা করবে,
স্পট আউট করবে। আচ্ছা আপু, আমি পাটাসোনিক ক্রিম অনেক বছর ইউজ করেছি, তাই মুখের অবস্থা খুব খারাপ। আপু আপনি এসে দেখা করে প্রোডাক্ট নিতেন তাহলে ভালো হতো, ঠিক আছে? আমার বাসায় ইনভাইট করেছিলাম মাঝখানে, তখন আসলে ভালো হইতো, আমি দেখলে বুঝতে পারতাম, ঠিক আছে? কারণ কি অবস্থা করছেন, মুখের রক বের করে ফেলেছেন অবশ্যই, মুখের লোম বের করে ফেলেছেন মাস্ট, বাট সেটা কি পর্যায়ে আছে সেটা আমার দেখতে হবে। আপু লেজার ক্রিমটা অর্ডার করতে চাচ্ছি, করে ফেলেন আপু, কোনো সমস্যা নেই। আপু 20 কেজি কমাতে চাই, লুসিয়া নেন আপু। আচ্ছা এটা হচ্ছে অ্যাকনি হোয়াইটনিং ক্রিম, এটাতে মানি ব্যাগ অফার আছে। যাদের মুখে ব্রন আছে, ব্রনের স্পট আছে, এবং দুই একটা করে 2 দিন পর পর ব্রন হয়, তাদের ব্রনের টেন্ডেন্সি কমে যাবে। দুইটা করে যাদের ব্রন হয় একটাও হবে না, একটা ব্রনও ফিউচারে হবে না, এবং যেটা আছে সেটা ভিতর থেকে ক্লিন করে ফেলবে, এবং যে স্পটটা আছে সেই স্পটটা যদি 5-10 বছর আগের হয়, অনেকের ব্রণ আছে 2 বছর আগের, 2 বছর আগের ব্রণটা হচ্ছে এখনো আছে, এখনো আছে, তো ব্রণের স্পটটা চলে যাবে, পুরাতন ব্রণের স্পট চলে যাবে, নতুন ব্রণ চলে যাবে, ব্রণ একদম কাঁচা রক্ত বের হচ্ছে সেটাও চলে যাবে, ঠিক আছে? এটাতে আপনি মানি ব্যাগ অফার পাবেন। এটার নাম হচ্ছে অ্যাকনি হোয়াইটনিং ক্রিম, এটা নাইট ক্রিম, এটা হচ্ছে নাইট ক্রিম, রাতে লাগাবেন, এবং এটা আপনাকে ফর্সাও করবে যেহেতু নাইট ক্রিম। এটার একটা আরেকটা ভার্সন আছে ডে ক্রিম, আমি ডে ক্রিমটা আনি নাই, কারণ ডে ক্রিমটা শুধু ব্রণ কমাবে আর ব্রণের স্পট কমাবে, ফর্সা করবে না। তা আমি সবসময় যে আপনারা যদি পাগল হয়ে যান আমার প্রোডাক্ট ইউজ করে, দ্যাটস ওই আমি এটা এনেছি, নাইটটা এনেছি, নাইটটা হচ্ছে আপনাকে ফর্সাও করবে, ঠিক আছে? এটা এটা নিবেন, এটা হচ্ছে আপনার অ্যাকনি অ্যাকনি হোয়াইটনিং ক্রিম, অ্যাকনি হোয়াইটনিং ক্রিম, এটার প্রাইস হচ্ছে 1500 টাকা, এটা প্রাইস হচ্ছে 1500 টাকা, মানি ব্যাক অফার পাবেন 7 দিন, 7 দিন মানি ব্যাক অফার পাবেন। রিভিউ চলে আসলে আমি আর মানে আমি হচ্ছে গ্যারান্টি দিব না, ঠিক আছে? আমার হচ্ছে এটা বিজনেস রুল। আচ্ছা আপু অ্যাকনি সেট অর্ডার করছিলাম, আপু অ্যাকনি সেট নিয়েন না, এটা নেন আপু, আপনি মানি ব্যাক অফার পাচ্ছেন যেহেতু, সেহেতু এটা নিয়ে নেন। আচ্ছা আপু আন্ডার আর্মস হোয়াইটনিং এর জন্য কি আছে, সিরাম আছে, আন্ডার আর্মস এর হোয়াইটনিং সিরাম আছে, প্রাইস হচ্ছে আপনার মাত্র 1500 টাকা, আমি এটা এখন নিয়ে আসিনি আপু। আচ্ছা আপু চোখের নিচে ভেইন দেখা যায় শুধু, মুখের অন্য কোথাও এটা দেখা যায় না, চোখের নিচে কালো প্লাস খাদের মতো দেখা যায়, কি ইউজ করব, 7 হার্বাল ইউজ করলে? না না না, 7 হার্বাল শুধু স্কিন আপু মুখের স্পট যায় আর হচ্ছে হোয়াইটনিং করে, ওটা তো ক্রিম, আর মুখ আপনার রক ভেইন এর জন্য হচ্ছে স্কিন মোটা করার সিরাম নিতে হবে। স্কিন মোটা করার সিরাম নেবেন, 1200 টাকা গ্যারান্টি পাবেন, ঠিক আছে? গ্যারান্টি পাবেন। আর হচ্ছে আরেকটা কি বললেন, চোখের নিচে কালো, চোখের নিচের কালোর ক্রিম নিতে হবে, 800 টাকা মানি ব্যাক অফার পাবেন, ঠিক আছে? ব্রেস্ট টাইটেনিং এর জন্য কি আছে, ব্রেস্ট টাইটেনিং এর ক্রিম আছে 1000 টাকা, আর হচ্ছে এই কফিটা আমি দেখাই, আচ্ছা কফিটা হচ্ছে শুধু টাইটেনিং করে, কফিটা হচ্ছে শুধু টাইটেনিং করে, শুধু টাইটেনিং করবে, এটা হচ্ছে 1000 টাকা, ঠিক আছে? এটা খেতে হবে কফির মতো, এটা রাতে খেতে হবে, শুধু টাইটেনিং করবে, বড় ছোট করবে না। আর যদি বলেন যে না আমি খাবো না, আমি শুধু ক্রিম লাগাবো, ক্রিমও আমার ধুমসে সেল হয় আপনারা জানেন, আমার আগের লাইফটা একটু দেখে নেবেন, প্রাইস হচ্ছে আপনার 1000 টাকা, ক্রিম হচ্ছে 1000 টাকা, ঠিক আছে? এই যে ব্রেস্ট টাইটেনিং বলে দিলাম, এখন বড় করার বলি, বড় করার ক্যাপসুলটা আমার অনেক সেল হয়, এটা হচ্ছে প্রিটি ডুম 3, এটা চায়না ভার্সন আছে, এটা চায়না ভার্সন আছে, আমাকে অনেকে ট্রাস্ট করে নেয়, কারণ হচ্ছে এটা আপনার আমারটা অরিজিনাল থাইল্যান্ডের, আমারটা হচ্ছে অরিজিনাল থাইল্যান্ডেরটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 1500 টাকায়, অরিজিনালটা 1500 টাকায় পেয়ে যাচ্ছেন, এটা 3 কথাটা লেখা আছে, বিকজ এটা 3টা কাজ করে, বিগ টাইট হোয়াইট, ওকে, বিগ টাইট হোয়াইট, ওকে। সো আপনি হচ্ছে বিগ করতে পারবেন 3 থেকে 4 ইঞ্চি, ক্রিমে আপনি 3 থেকে 4 ইঞ্চি বড় করতে পারবেন না, ক্রিম আপনার 2 ইঞ্চি পর্যন্ত, 1 ইঞ্চি বা 2 ইঞ্চি পর্যন্ত সাপোর্ট দিবে, এর বেশি না। তো আপনি যদি এর থেকে বেশি এক্সপেক্ট করেন আপনাকে ক্যাপসুল খেতে হবে, ব্রেস্ট বিগ ক্যাপসুল, হ্যাঁ। এটা হচ্ছে পিটি ডোমস 3, 3টা কাজ করে, প্রাইস হচ্ছে আপু ফ্রি আসো কখন কথা বলতে হবে আপু, হ্যাঁ আমি রাতে কখন দিচ্ছি আপনাকে। আচ্ছা এটার প্রাইস হচ্ছে 1500 টাকা, ঠিক আছে? এটার প্রাইস হচ্ছে 1500 টাকা। আচ্ছা এবার হচ্ছে আপু আপু বায়োটিকটা কোথা থেকে আনছো? আপু বায়োটিকটা হচ্ছে ইয়ে থেকে, ইন্ডিয়া থেকে। ফর্সা হওয়ার ক্যাপসুল আছে কি? হ্যাঁ আপু ফর্সা হওয়ার ক্যাপসুল আছে। আচ্ছা আপু বেবি হওয়ার পর পা অনেক, আপু আমি অনেক স্লো মোশন দেখছি ভিডিওটা, কেন হচ্ছে এমন কি জানি আপু, আপু আমি সোনিয়া মাসুদ পাঞ্জাবি অল্টার শ্যাম্পু আমি নিতে চাই। আচ্ছা আপু আপু আমি লেজার ক্রিম কি এভরিডে ইউজ করতে হবে? আচ্ছা যে বলেছেন বায়োটিকটা ইন্ডিয়া থেকে নিয়েছেন, আপনি ইন্ডিয়া থেকে নিয়ে আসেন, আপনি আমার লাইফ দেখছেন কেন? আমারটা 5000 টাকা, আপনার কোনো সমস্যা আছে? আমারটা 5000 টাকা, আমি প্রোডাক্ট কিভাবে আনি এটা আমি জানি, আর এক প্রোডাক্টের কোয়ালিটি আছে, যদি প্রোডাক্টের কোয়ালিটি না থাকতো তাহলে আমার প্রোডাক্ট ভাইরাল হতো না। যেমন পিঙ্ক লেডি, পিঙ্ক লেডি তো এটার আগেরটা, যেটা হচ্ছে নর্মালটা, নর্মালটা তো আমার মাধ্যমে ভাইরাল হয়েছে, আমি 2500 টাকা সেল করেছি, অন্যরা 700 টাকায় সেল করছে, তাহলে আমারটা কেন খেতে মিষ্টি
আর ওদেরটা কেন খেতে দিতাম। ঠিক আছে, যদি এটার আনসার দিতে পারেন তাহলে আমি বলবো যে বায়োটিক কেন ওইখানে 50 টাকা আর আমার কাছে 5,000 টাকা। আমারটা 5,000 টাকা, ভালো লাগলে নেন, না ভালো লাগলে নিয়েন না, আপনাকে দেখতে বলেছে কে। আচ্ছা আপু, তোমাকে ইনবক্স করেছি, চেক করো। আচ্ছা আপু ঠিক আছে, আপু লেজার ক্রিম প্যাকেট কি 2 রকম? না আপু, আমার মেলাতে নতুন শিপমেন্ট এসেছিল, তখন একটু আপনার ইয়েটা প্যাকেজিংটা হচ্ছে অন্যরকম ছিল। ঠিক আছে, এরপরে হচ্ছে আবার আগের ইয়েটি আসছে। আপু শুধু হোয়াইটেনিং ক্যাপসুলটার প্রাইস বলো। আচ্ছা শুধু হোয়াইটেনিং ক্যাপসুল কোনটা আপু? শুধু হোয়াইটেনিং ক্যাপসুল, ও আচ্ছা, শুধু হোয়াইটেনিং ক্যাপসুল হচ্ছে এইটা আপু, গ্লুটা ইনফিনিটি। গ্লুটা ইনফিনিটি আপনারা আমাকে রিকোয়েস্ট করেছেন যে গ্লুটা ইনফিনিটি অরিজিনালটা এনে দেন। এটা কিন্তু রিকোয়েস্টেড প্রোডাক্ট, এটা অন্য অন্য পেজে ভাইরাল হয়েছে। হ্যাঁ, অন্য অন্য পেজে ভাইরাল হয়েছে, কিন্তু সবাই নাকি এখন বেশিরভাগই ফেকটা দিচ্ছে এইটা। তারপর হচ্ছে ফ্রোজেন, তারপর সিএল, এগুলো নাকি বেশিরভাগই এখন খুবই বেশি রেপ্লিকা। তো আপনারা আমাকে এটা রিকোয়েস্ট করেছেন গ্লুটা ইনফিনিটি আনার জন্য, আপনি একদম লোয়ার প্রাইসে পাচ্ছেন 2,000 টাকায়, মাত্র 2,000 টাকায় পাচ্ছেন, তাও আবার অরিজিনালটা। গ্লুটা ইনফিনিটি হচ্ছে শুধু হোয়াইটনিং, শুধু হোয়াইটনিং ক্যাপসুল, এটা আপনার 3 থেকে 4 সেট ফসা করবে। এটা অলরেডি ভাইরাল একটা প্রোডাক্ট, এটা রিভিউ নাকি গুগলে আপনার 500-র উপরে আছে, 500-র উপরে এটা রিভিউ আছে। এটা কিন্তু আমার মাধ্যমে ভাইরাল না, অলরেডি ভাইরাল। ঠিক আছে, এটা নিবেন, এটা 2,000 টাকা, গ্লুটা ইনফিনিটিটা হচ্ছে 2,000 টাকা। আমি নিবো। আচ্ছা আপু, আপু ক্যাপসুল খাইলে পিংলিটি খেতে পারবো? আপনার ইচ্ছে হলে খেতে পারবেন, বাট না খেলেও হয়, কারণ ওটা অনেক বেশি ভালো কাজ করে। পাঞ্জাবি অয়েলটা নিতে চাই। আচ্ছা আপু, আপু স্কিন মোটা করার মেডিসিনটা কতদিনে কাজ করবে? 7 থেকে 15 দিন। ডল ক্রিম আছে, ডল ক্রিমটা আপু আমি আনতেছি, আপু একটু ওয়েট করেন। ডল স্কিন, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আপনি আমার পোস্ট দেখে মনে হয় এই করেছেন। আপু আমি তোমার সেভেন হার্বাল ইউজ করছি, অ্যামেজিং। আমি আমার আইডি থেকে অর্ডার করি নাই, অন্যজনের আইডি থেকে অর্ডার করে ইউজ করছি। থ্যাংক ইউ আপু, তাহলে একটা বিফোর আফটার ছবি দিয়ে দিয়েন। ঠিক আছে আপু, আমার লেজার ক্রিমটা আজকে 20 দিন ইউজ করছি, বাট তেমন কোনো কাজ হয়নি আপু, শেষ করার, ওটা 1 মাসের উপরে যায়। ঠিক আছে, কারণ দুই একজন দেখা যায় যে আপনার আগে অনেক হাবুল তাবুল ক্রিম ইউজ করছে, তখন কাজ করতে একটু ওয়েট হয়, কারণ আপনার হচ্ছে স্কিনটা ব্লক হয়ে আছে, আগে অনেক কিছু ইউজ করেছেন। আপনি এটা কাজ করবেন, বেশি বেশি ইয়াগুলা, ওই যে স্ক্রাবগুলা ইউজ করেন, যাতে আপনার স্কিনটা খুলে যায়। ঠিক আছে, বাট কাজ হবে, এটা 100% শিওর। আপনি বলতে পারবেন না যে আপু কাজ হয় না, এটা বলতেই পারবেন না, ইম্পসিবল। ওভার কনফিডেন্ট নিয়ে বলছি, আপনার সাথে চ্যালেঞ্জ লাগলাম। আচ্ছা আমি, আমার খুব দরকার। আচ্ছা কি দরকার, কয়টা ম্যাজিক ক্যাপসুল খাইতে হবে আপু? একটাই। আচ্ছা আমি বাড়ি থেকে, আমি আপনার বাসে আসতে চাচ্ছি, এখন বিজি আপু। আচ্ছা লুসিয়া কয়টা খেতে হবে আপু? লুসিয়া হচ্ছে একটা খেলে 10 কেজির মতো ওয়েট লস করবে, এরপরে আপনি চাইলে আপনার আরো টার্গেট থাকলে আরো খেতে পারবেন। আপু আমার স্কিন অনেক ব্রনের দাগ আর তিল আছে আর রক দেখা যায়, ব্রনের জন্য এবং ব্রনের দাগের জন্য প্লাস হোয়াইটনিং এর জন্য এটা নিবেন, অ্যাকনি ক্রিমটা। এটার প্রাইস 1500 টাকা, আর রক দেখা যায় অবশ্যই স্কিন মোটা করার সিরাম নিতে হবে, 1200 টাকা। আর কিছু মনে হয় আপনার লাগবে না, আর তিল বলেছেন, তিলের জন্য পরে সেভেন হার্বাল নিতে হবে। ঠিক আছে, আপনার অনেকগুলো সমস্যা তো এই জন্য। আচ্ছা এখন চাইতেছি আমার আইডি থেকে অর্ডার গুলো প্রোডাক্ট একসাথে অর্ডার করবো। ঠিক আছে, বাট আপনাকে আগে বিফোর আফটার ছবি দিতে হবে, ঠিক আছে, যেহেতু কাজ হয়েছে। আচ্ছা আপু হোয়াইটেনিং ক্যাপসুল কালকে একসাথে পিংলিটিটা খেতে পারবো? হ্যাঁ আপু পারবেন। আচ্ছা আপু হাইটের প্রোডাক্টটা কি গরম দুধের সাথে হালকা গরম, হালকা গরম? ঠিক আছে, আচ্ছা আপু তোমাকে অনেক নাইস লাগছে, থ্যাংক ইউ আপু। আপু আমার অর্ডার দিব, আচ্ছা দেন, সমস্যা নেই। চুল গজানোর কিছু আছে, C1 সিরাম নিতে হবে, 750 টাকা। আপু একটু আগে যেটা দেখাইলা ব্রনের জন্য আমি কি ইউজ করতে পারবো? এই যে 18 আমার ব্রনের জন্য দেখিয়েছি এটা, এটা 14 বছর থেকে ইউজ করা যায়, 14 বছর থেকে ইউজ করা যায়। ঠিক আছে, আচ্ছা আপু কিউটি আমি টেস্ট দেই, বাট তুমি আপু এখন তো 2 দিন একটু মডারেটরদের ছুটি ছিল আপু, আমাদের আজকে রাত থেকে অন হয়ে গেছে। আপু আমি নাইট ক্রিম ইউজ করলে আমার ফেসে অ্যালার্জি হয়, কি নাইট ক্রিম ইউজ করবো? আপনি গ্যারান্টি নিয়ে আমার লেজার ক্রিমটা নেবেন, একদিন লাগাবেন, পরের দিন আমাকে জানাবেন যে আপনার মুখ চুলকাচ্ছে কিনা, যদি চুলকায় আমি আপনাকে একটা সাবান দিব জাস্ট, আর কিচ্ছু লাগবে না। ঠিক আছে আপু, অনেক ডক্টর দেখাইছি ব্রন ভালো হয় না, সারা জীবনের জন্য যদি ভালো করতে চান খেতে হবে আপনাকে, পিংলিটিটা খাবেন, নতুন পিংলিটিটা খাবেন, প্রাইস হচ্ছে 6,000 টাকা। ঠিক আছে, ভিতর থেকে আপনার রক্ত ক্লিয়ার করে ফেলবে, তো আপনার আর কখনোই ব্রন হবে না। পাঞ্জাবি অয়েলের দাম কত? 1200 টাকা। আপু সুইট আপু ঈদ মোবারক, কেমন আছেন আপু? ভালো আপু, ডিটক্সে কিভাবে খাবো? দুপুরে খাবেন, খাবারের পরে। ঈদ মোবারক আপু, থ্যাংক ইউ, ভিউয়ার হঠাৎ বেড়ে গেল। আচ্ছা আপু আমি তোমার সাথে দেখা করতে চাই, আমার ইরানি লোশন আসতেছে, সেটা হচ্ছে পাওয়ারফুল হোয়াইটনিং বডি লোশন। হ্যাঁ
পাওয়ারফুল হোয়াইটেনিং বডি লোশন, সেটা হচ্ছে ইরানি লোশন, সেটার জন্য আপনারা খুবই এক্সাইটেড। সেটা আমি এখন দেখাবো না, 2 দিন পরে দেখাবো, ঠিক আছে? এবং হচ্ছে গ্যারান্টি থাকবে, 7 দিন গ্যারান্টি থাকবে, প্রথম 7 দিন। তারপরে যখন এটা ভাইরাল হয়ে যাবে তখন আর কোনো গ্যারান্টি থাকবে না। এটা হচ্ছে আমার বিজনেস এর মজা বলতে পারেন, যে নতুন প্রোডাক্টে হচ্ছে আমি একটা গ্যারান্টি দিই। আচ্ছা আপু, আমার সাথে প্লিজ একটু কথা বলো, ফোন দিচ্ছি আপু, এখন তো কথা বলতে পারছি না আপু। প্লিজ আপু বলো, ইন্ডিয়াতে কি করে প্রোডাক্ট পাবো? আপু ইন্ডিয়াতে অনেকেই বলছে আপু, একটু ওয়েট করেন আমি ট্রাই করব। আমার আম্মুর দেশও হচ্ছে কলকাতায়। আপু আমার ফেস খুবই অয়েলি, কিন্তু ফেস ফেস দেওয়ার পর টান টান হয় আর একটু চুলকায়, বুঝি নাই আপু। আপু আমার ফেস খুবই অয়েলি, কিন্তু ফেস ধোয়ার পর, আচ্ছা, টান টান হয় আর একটু চুলকায়, চুলকানি হয় অল্প সময়ের জন্য, আর পর আবার ফেস অয়েলি হয়ে যায়, কি ইউজ করবো আপু? আপনি গ্যারান্টি নিয়ে এই লেমন ফেস ওয়াশটা নেন, এটা হচ্ছে 550 টাকা, লেমন ফেস ওয়াশটা নেন 550 টাকা, ঠিক আছে? তেমন কোনো সমস্যা না আপু, এটা কোনো ব্যাপারই না। আচ্ছা আপু, যে আপু প্লিজ রিপ্লাই আপু, আফিয়া রহমান আপু, আপনি আমার একটা পোস্ট দেখেছেন যে সুন্দরবন থেকে কয়েকটা পার্সেল রিটার্ন আসছে, ওখানে একটু দেখে নেন, আপনার নামটা আছে, ঠিক আছে? আপনার নামটা আছে, আপনি একটু জুম করে দেখে নিন, ঠিক আছে? আপনি যদি বলেন তাহলে এখন আমি আপনার নাম্বারটা নিয়ে পোস্ট করে দিচ্ছি, ঠিক আছে? যদি আপনি, আপনার কাছে মনে হয় যে আপনার কোনো প্রাইভেসি নাই, আমি আপনার মেমোটা পোস্ট করে দিতে পারি, তাহলে পোস্ট করে দিচ্ছি, কোনো সমস্যা নাই। আচ্ছা আপু, মুখের ব্রণের সাথে দানা দানা আছে, কি নিব আপু? আপনি হচ্ছে বায়োটিকের এই প্যাকটা নিবেন, এই যে গ্যারান্টি আছে, আমি যেটা একটু আগে দেখালাম যে আন্ডার আর্মস এর সোয়াইকিং এবং মুখের ঘাম দুইটাই কন্ট্রোল করবে এটা, ঠিক আছে? আন্ডার আর্মস এর ঘামও কিন্তু কন্ট্রোল করবে, 24 ঘন্টা না হোক 12 ঘন্টা বের হবে না, এটা 100% শিওর। মুখের তেল বের হবে না, ব্রণ বের হবে না, তারপর হচ্ছে মুখে যে দানা আছে দানাগুলো বের হবে না। বায়োটিকের প্যাকটা নিবেন, এটা 850 টাকা, এটা 850 টাকা, ঠিক আছে? আচ্ছা আপু, মাড মাস্ক কিভাবে ইউজ করব? মাড মাস্ক রেডিমেড আপু, জাস্ট লাগিয়ে শুকানো পর্যন্ত ওয়েট করবেন, তারপর ধুয়ে ফেলবেন 15 মিনিট পরে। আপু লেজার ক্রিম কি এভরিডে ইউজ করতে হবে? হ্যাঁ আপু, এভরিডে ইউজ করতে হয় তো। আপু আমার সাথে একটু কথা বলো প্লিজ, আমি অনেক প্রবলেম আপু কথা তো বলছি আপু। আচ্ছা আপু, হোয়াইটনিং ক্যাপসুল আর পিংলিটি একসাথে খেতে পারবো? হ্যাঁ আপু পারবেন, কোনো সমস্যা নাই আপু। আমি আপনার মোহাম্মদপুরের বাসায় এসে প্রোডাক্ট নিতে চাই, আসেন না কেন? আপনার থেকে দূর দূরের আপুরা চলে আসছে, বাট এখন আমি আবার বিজি হয়ে গেছি আপু। আচ্ছা হাই আপু, পা ফাটার জন্য কিছু আছে? হ্যাঁ আপু, আগের লাইফটা দেখে নেন আপু, তোমার বাসায় কখন পাবো? এখন আপু আমি অনেক ব্যস্ত আপু। আচ্ছা গলা মোটা অ্যান্ড ভাঁজ ভাঁজ হয়ে থাকে, কি ইউজ করবো আপু? আপনি এই ক্রিমটা নেবেন, এই ক্রিমটা ফার্স্ট বাংলাদেশে আমি এনেছি, যেটা আপনার মুখের মাংস কমাবে, মুখের ফ্যাট কমাবে, পুরো ফুল ফেস, পুরো ফুল ফেস, ঠিক আছে? পুরো ফুল ফেস কিন্তু এখন পর্যন্ত কমা পসিবল করতে পারে নাই কেউ, জাস্ট এতটুকু ডাবল চিন পসিবল হয়েছে। আপনার পুরো ফুল ফেস, ঘাড়, আপনি যে বললেন আপনার ঘাড় এবং গলা, গলা হচ্ছে আপনার ভাঁজ হয়ে আছে, বা গলা হচ্ছে আপনার চর্বি আছে গলার পিছনে, বা হচ্ছে গলার পুরো ফুল পোর্শনটাতে, ঠিক আছে? আবার অনেকের হচ্ছে ভাঁজ ভাঁজ পড়ে গেছে, ওটা কিন্তু দেখতে অনেক বয়স্ক দেখা যায়। আপনার বয়স কম, কিন্তু আপনার এই গলার জন্য আপনাকে মনে হচ্ছে যে আপনি খুব ওল্ড একটা ওমেন, ঠিক আছে? তো এটা নিবেন, এটা হচ্ছে আপনার মাসাজ ক্রিম, স্কিন ক্রিম, স্কিন মাসাজ ক্রিম। এটা আপনার হচ্ছে গলার পিছনের, গলার সামনের, মুখের বা যে কোনো প্লেসের স্যালোলাইট কমাবে, ঠিক আছে? স্যালোলাইট কমাবে মানে হচ্ছে চর্বি কমাবে, ভাঁজগুলোটাকে টাইটেনিং করবে। এটার প্রাইস হচ্ছে 1200 টাকা। এটা আপনি একটা টিপস বলে দিলাম, এটা আপনি ব্যাক সাইডে দিতে পারবেন, অনেকের ব্যাক সাইড খুব মোটা, হ্যাঁ ব্যাক সাইডটা খুব মোটা, মানে থাই পোর্শনটা খুব মোটা, ওইখানে দিতে পারবেন, ঠিক আছে? আপু কেমন আছো? আজ ফার্স্ট লাইভ জয়েন করলাম, ঠিক টাইম, থ্যাংক ইউ। লাইট স্লিম কফিটা কিভাবে খাবো? নর্মাল কফির মতো, উইদাউট মিল্ক, উইদাউট সুগার, খাবারের পরে, ঠিক আছে? আচ্ছা আমি গেলে তোমার বাড়ি, যতই বিজি থাকো অবশ্যই আপনি আসলে আসবেন, যেহেতু কলকাতা থেকে আসবেন, কোনো সমস্যা নাই আপু। আপনার থেকে 7 হার্বাল প্লাস লেজার ক্রিম নিয়েছি, বাট কিভাবে ইউজ করবো এখনো জানেন না আপু, কি বলেন? একটু আগের লাইফটা দেখে নেন আপু। আচ্ছা আপু, পেট কিভাবে কমাবো? শুধু পেট কমানোর জন্য এটারই হচ্ছে সিরামটা নিতে হবে, স্লিমিং সিরাম, এরকম একটা স্লিমিং সিরাম আছে, ওটা নিতে হবে। পেট 100% যাবে, 100% পেট কমবে, আপনার পেট জিরো ফিগারের মতো হয়ে যাবে, জিম করলে যেরকম পেট হয় ওরকম হবে। আপনি ব্রেস্টে দিতে পারবেন, আপনার এই থাই এখানে হচ্ছে ডাবল চিনে দিতে পারবেন, কিন্তু ওইটা আবার মুখে দিতে পারবেন না, এইসব জায়গায় দিতে পারবেন না, ঠিক আছে? এইসব জায়গার জন্য হচ্ছে এটা। আচ্ছা এটা হচ্ছে আপনার গ্লাস স্কিন হোয়াইটনিং সিরাম, গ্লাস স্কিন হোয়াইট সিরাম, এটা হচ্ছে আমি আপনাদের বলে দিই, এটা আমি এখন দেখাতে চাচ্ছিলাম না, বাট আমি দেখাই দিলাম, ঠিক আছে? কারণ নতুন শিপমেন্ট আমি দেখাবো, কথা দিয়েছি ঈদের পরে, তো এই জন্য আমি আসছি, ঠিক আছে? তো আমার কিন্তু আরো ঈদ পালন করা এখনো হয় নাই, আমি আরো 2 দিন ভাবছিলাম আসবো না, তো এটা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে গ্লাস স্কিন হোয়াইট সিরাম। হ্যাঁ
ইদানিং আপনারা যে গ্লাস স্কিন সিরামটা দেখছেন, আপু তোমার লোশন আর লেজার ক্রিম ইউজ করে লাইভ দেখছি, আলহামদুলিল্লাহ আপু, থ্যাংক ইউ আপু। আইডল স্লিম কফিটা কিভাবে খাবো বলে দিয়েছি আপু, আপু তোমাকে রিকোয়েস্ট পাঠাইছি। আচ্ছা আপু, আপু ফর্সা হওয়ার জন্য কোন ক্যাপসুল নিব যেটা বেশি ফর্সা করে? আপু শুধু ফর্সা হওয়ার জন্য ব্লুটা ইনফিনিটি অলরেডি হচ্ছে ভাইরাল, অলরেডি ভাইরাল, কারণ এটাতে রিভিউ আছে। এটা আমার মাধ্যমে ভাইরাল না, এটা রিকোয়েস্টেড প্রোডাক্ট, কাস্টমাররা এটা রিভিউ দেখে আমাকে রিকোয়েস্ট করেছে। এটা নিবেন, এটার প্রাইস হচ্ছে 2000 টাকা। আমার কাছে আপনি সবচেয়ে চিপার রেটে এবং অরিজিনাল অথেন্টিকটা পাচ্ছেন, যেহেতু খেতে হয়। খাওয়ার আইটেম নাকি আমার কিছু আপুরা আমাকে বলে যে ওরাল প্রোডাক্টগুলো যেগুলো খেতে হয় সেগুলো শুধু সাবু শপ থেকে নিতে হয়, ঠিক আছে? কারণ সাবু শপে হচ্ছে আজ পর্যন্ত কারো কোনো কমপ্লেন নাই, পেট খারাপ হয়েছে, বমি হয়েছে, আর মেজর প্রবলেম তো দূরের কথা, মেজর প্রবলেম লাইক কিডনি নষ্ট হয়ে গেছে এই টাইপের, আলহামদুলিল্লাহ কোনো ব্যাড রিভিউ আমার নেই, আজকে 2.5 বছরের বিজনেস, ঠিক আছে? তো এটা হচ্ছে, দেখেন এটা হচ্ছে গ্লাস স্কিন হোয়াইট সিরাম, যেটা 12 ঘন্টার মধ্যে আপনার স্কিনটাকে গ্লেজি হোয়াইট করবে, গ্লেজি হোয়াইটনিং, ঠিক আছে? ইদানিং আপনারা যে গ্লাস স্কিন সিরাম গুলো দেখছেন, আমি নিজেও সেল করেছি, যেগুলো হচ্ছে আপনার স্কিনকে জাস্ট মেররের মতো, গ্লাসের মতো জাস্ট হচ্ছে চকচকে ভাব দিবে, জাস্ট চকচকে ভাব দিবে, শাইনিং ভাব দিবে, গ্লাস স্কিনের মতো, গ্লাসের মতো হচ্ছে একটা ট্রান্সপারেন্ট লুক দিবে, বাট হোয়াইটনিং করবে না, বাট হোয়াইটনিং করবে না, বাট এটার মধ্যে স্পষ্ট একটা কথা লিখে দিচ্ছে, শাইনিং হোয়াইট। শাইনিং হোয়াইট হচ্ছে এমন একটা হোয়াইটনিং যেটা গ্লাস স্কিনও করবে আবার ফর্সাও করবে, গ্লাস স্কিনও করবে আবার ফর্সাও করবে। সো এটা হচ্ছে আরো আপডেট বলতে পারেন, যেহেতু সাবু শপ মানে আপডেট, যে একটা শেষ হলে আমি আরেকটার দিকে চলে যাই। ইদানিং হচ্ছে চকচকে ভাবেছিলাম যে কিভাবে স্কিনটাকে চকচক করা যায়, গ্লাস স্কিন করা যায়, সেটা করে দিলাম। এখন হচ্ছে আপনার গ্লাস স্কিন প্লাস হোয়াইট, গ্লাস স্কিন প্লাস হোয়াইট সিরাম, এটার প্রাইস হচ্ছে 1300 টাকা। 12 ঘন্টার মধ্যে এটা কাজ করে, 12 ঘন্টার মধ্যে এখানে লেখা আছে, আমি ব্যাক সাইড ক্যামেরা দিয়ে আসলে দেখাতে যাচ্ছি না, কারণ আমার প্রোডাক্টগুলো সেলাররা হচ্ছে ইয়া করে, আপনার কপি করে, এটা তো আপনারা জানেন, যারা পুরাতন কাস্টমার জানেন যে আমি কতটা ডিস্টার্ব, কত ডিস্টার্ব করে আমাকে। তো এটা হচ্ছে, এই যে 12 ঘন্টাটা আমি একটু দেখাই দিই, যে 12, ঠিক আছে? আপনি মনে করেন এখন লাগালেন, আপনি এখন লাগালে হচ্ছে এটা 12 ঘন্টা, হ্যাঁ, লাগানোর 12 ঘন্টার মধ্যে আপনার স্কিনটাকে হোয়াইটনিং প্লাস হোয়াইট করবে, হোয়াইটনিং প্লাস গ্লাস স্কিন করবে। সরি, একটু আস্তে আস্তে কমেন্ট করেন আপুরা, আমি পড়ছি, জাস্ট মিনিট আমাকে একটু বলতে দেন, আমি প্রোডাক্ট না বলে সেল করি না, হুট হাট করে একটা প্রোডাক্ট কি সবাইকে দিই না, ঠিক আছে? আমি সেভেন হার্বাল ইউজ করছি, 1 মান্থ হয়ে গেছে, ফেস হোয়াইট হয়েছে, স্পট একটু হালকা হয়েছে বাট যায়নি। আরেকটা ইউজ করেন, কাজ হয়েছে আরও হবে, আপনার মুখের স্পট তো তিলও হতে পারে, তিল যদি হয় বা মাস যদি হয় একটু তো টাইম লাগবে আপু, এরানি লোশনটা নিবো। আচ্ছা আপু, ঠিক আছে আপু, মায়াসনো সোপের কাজ কি, আনসার মি প্লিজ। মায়াসনো সোপটা হচ্ছে র্যাশ কমায় এবং হোয়াইটনিং করে, আমি নিজে লাগাই। আচ্ছা, নিউ ডিটক্সি খাইছি 2 মাস হলো, 4 কেজি কমছে। নিউ ডিটক্সি 2 মাস কিভাবে হয় আপু? নিউ ডিটক্সি তো 1 মাসের কোর্স, কিভাবে 2 মাস হয় আপু এটা আমাকে বুঝান তো। আর সিরাম ব্যবহার করলে কি হয় তা সম্পর্কে আমি জানি, সব বয়সে কি ব্যবহার করা যায়? হ্যাঁ আপু, সব বয়সে ব্যবহার করা যায়, সিরামটা 14 বছরের মেয়ে থেকে শুরু করে সবাই ইউজ করতে পারে। আচ্ছা আপু, ফেস হেয়ার রিমুভাল ইউজটা বলো আপু, পার্মানেন্টটা বলছেন নাকি একটু বলেন তো। আচ্ছা আপু, তুমি ঈদের পরে অফার দিতে চাইছো? আপু ঈদের পরে তো কোনো অফার নেই, এগুলো সব নতুন শিপমেন্ট আপু, নতুন শিপমেন্টে তো বুঝতেই পারছেন যে কত খরচ হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে গ্লাস স্কিন হোয়াইট সিরাম, গ্লাস স্কিন প্লাস হোয়াইটনিং, গ্লাস স্কিন প্লাস হোয়াইটনিং, গ্লাস স্কিন অনেক বেশি চকচকে ভাব করবে, আপনার স্কিনটা শুধু ফর্সা না, চকচকে ভাব করবে, ঠিক আছে? আপনি আরেকজনের চেহারা দেখতে পারবেন, এতটা বেশি গ্লেজ করবে, এটা লেখা আছে, এটা সব লেখা আছে, এটা আমার মুখের বানানোর কথা না। 12 ঘন্টার মধ্যে কাজ করে, প্রাইস হচ্ছে আপনার 1300 টাকা, প্রাইস হচ্ছে 1300 টাকা, ঠিক আছে? এটা ওকে। এখন আমি আপনাদের আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে বডি ঠান্ডা করার একটা স্ক্রাব, ঠিক আছে? এটা আমাকে অনেকে হচ্ছে রিকোয়েস্ট করেছিলেন। আচ্ছা, মেস্তার জন্য কি আছে আপু? সেভেন হার্বালটা নেবেন, মানি ব্যাগ অফার আছে, প্রাইস হচ্ছে আপনার 1500 টাকা। সেভেন হার্বালটা নিয়ে আমি বসি নাই, তবে আমার পেজে আপনি 1500-এর উপরে রিভিউ পাবেন, ঠিক আছে? আচ্ছা আপু, সেভেন হার্বাল কি হাতের ঘাড়ের কালো দাগ দূর করবে? দিয়ে দেখতে পারেন, একটা আপু দিয়েছে, কাজও হয়েছে, ঠিক আছে? আচ্ছা আপু, একনি হোয়াইটনিং ক্রিমের সাথে কি লেমন ফেস ওয়াশটা জোস হবে আপু? জোস হবে, ঠিক আছে, ভালোই করছেন, এটা আমি সামনে ভেবেছিলাম কম্বো দিব। আচ্ছা দিদি, কাল আমি তোমায় মেসেজ করেছিলাম ইন্ডিয়াতে প্রোডাক্ট পাঠানোর জন্য, আপু শুধু আপনি না আরো অনেকগুলো হচ্ছে ইন্ডিয়ান আপু, কলকাতার আপু হচ্ছে আমাকে নক দিচ্ছে, থ্যাংক ইউ সো মাচ, আপনারা আমাকে লাভ করেন, বাট হচ্ছে ওইখানে প্রোডাক্ট দিতে তো কিভাবে পারবো আই ডোন্ট নো। আচ্ছা লিটা কখন খাবো? দুপুরে খাবারের পরে খাবেন আপু, মোবাইলে চার্জ নেই। আচ্ছা আপু, হাতের কালোর দাগে
বুঝি নাই আপু। আচ্ছা লাইভ শেয়ার কোন বুঝি নাই। আচ্ছা আপু গ্লুটাসটা এখনো না, আপু গ্লুটাস নাই আপু, আমার হাত অনেক চিকন, যেতে পারছি না আপু, আমার হাত অনেক চিকন আপু, হাত মোটা করা এবং হচ্ছে শরীর মোটা করার প্রোডাক্টটা 2 দিন ওয়েট করেন। আচ্ছা এখন আমি আপনাদের দেখাবো হচ্ছে বডি বডি কুলিং স্ক্রাব, ঠিক আছে। এটা হচ্ছে তরমুজের, এটা হচ্ছে তরমুজের, এটা হচ্ছে নিবেন যাদের বডি গরমে একদম হচ্ছে গরম হয়ে আসতেছে, যাদের বডিটা, হ্যাঁ বডিটা হচ্ছে গরমে গরম হয়ে আসতেছে, তারপর হচ্ছে বডি থেকে প্রচন্ড ঘাম বের হচ্ছে, বডি থেকে প্রচন্ড ঘাম বের হচ্ছে, একটা রিল্যাক্সিং আপনি মুড চাচ্ছেন যে না আমার 24 ঘন্টা আমি একটা রিল্যাক্স। যেমন আজকে আমি হচ্ছে একটা 16,000 টাকার পারফিউম কিনছি, তো ওই পারফিউমটা লাগানোর পরে যে একটা ফিলিংস পাইছি সত্যি রিয়েলি, যে আসলে দাম মানে দামি প্রোডাক্ট হলে যে আমরা ভাবি যে এটা শুধু হচ্ছে গলা কাটা, আসলে আমি নিজেও যখন কিনছি আমি ভেবেছিলাম যে এটা গলাই কাটতেছে, 16,000 টাকার একটা পারফিউম নিব, তারপরে শখ করে কিনলাম, কিন্তু ওইটা যখন আমি দিলাম দেওয়ার পরে আমার একটা অসম্ভব ফিল লাগছে, হ্যাঁ অসম্ভব একটা ফিলিংস লেগেছে, যে সবকিছু কেমন জানি খুব মানে ভালো লাগতেছে, ফ্রেশ ফ্রেশ লাগতেছে। তো এই টাইপের যদি আপনি একটা মানে ফ্রেশনেস চান যে না আমি লাগাবো, লাগানোর পরে 24 ঘন্টা আমার বডি থেকে অ্যাটলিস্ট কোনো ঘাম বের হবে না, তারপর হচ্ছে আমার একটা হচ্ছে ঠান্ডা ফিল থাকবে বডিতে, তারা এই স্ক্রাবটা নেবেন, তরমুজের এই স্ক্রাবটা নেবেন। এটার প্রাইস হচ্ছে মাত্র 750 টাকা, মাত্র 750 টাকা, এটা হচ্ছে আপনার তরমুজের, হ্যাঁ টোটালি ইনটেক, আমি ইনটেক দেখে আমি দেখাতে পারছি না, আজকে আমি কিছু লাগাইতে পারতেছি না, বাট কালকে লাগাবো। এই যে এটা, এটা হচ্ছে আপনার তরমুজের একটা স্ক্রাব, থাইল্যান্ডের, হ্যাঁ থাইল্যান্ডের, প্রাইস হচ্ছে মাত্র 850 টাকা, সরি 750 টাকা। একটু আস্তে আস্তে কমেন্ট করেন আপু, আমি সবারটাই পড়ছি, আমার খালি এটাই মাথায় মানে থাকে যা কমেন্ট না পড়লে আপনারা রেগে যান, তো আমি কমেন্ট করার ট্রাই করছি, হ্যাঁ একটু ওয়েট করেন, সবারটাই পড়ছি। আচ্ছা এটার স্মেলটাও অনেক জোস, এটার স্মেলটাও অনেক জোস, এটার মধ্যে পারফিউম দেওয়া আছে, এটার মধ্যে পারফিউম অ্যাড করা আছে, একটা ফ্রেগনেন্স পাবেন আপনি, এটার প্রাইস হচ্ছে 750 টাকা। আন্ডারআর্মসে দিলে আপনি জাস্ট ম্যাড হয়ে যাবেন, আপনার আন্ডারআর্মসের প্রবলেম আর থাকবে না গরমে, ঠিক আছে, যে ঘাম হয় দুর্গন্ধ বের হয়, আর পুরো ফুল বডিতেও দিতে পারবেন, জাস্ট গোসলের সময় আমি বলে দিচ্ছি, জাস্ট গোসলের সময় আপনি মাসাজ করবেন, 5 মিনিট মাসাজ করবেন গোসলের সময়, হ্যাঁ গোসলের সময় জাস্ট 5 মিনিট মাসাজ করবেন এটা, ঠিক আছে। এটার নামটা বলে দিচ্ছি, এটা হচ্ছে বডি স্ক্রাব তরমুজের, তরমুজের বডি স্ক্রাব, ঠিক আছে, তরমুজের ওয়াটার মেলন বডি স্ক্রাব লিখলেই হবে, ওয়াটার মেলন বডি স্ক্রাব লিখলেই হবে। আচ্ছা আপু লম্বা হওয়ার জন্য কোনো প্রোডাক্ট আছে আপু? আছে মানে সেলও করেছি, রিভিউ আছে আপু, এটা শুধু আমি পসিবল করেছি, কিন্তু অনলাইন সেলারের মধ্যে কোনো সেলার পসিবল করে নাই। তারপর পার্মানেন্ট হেয়ার রিমুভার, যেটা হচ্ছে পার্মানেন্ট আপনার মুখের লোম চলে গেছে, তারপর আন্ডারআর্মস এর লোম চলে গেছে, সেটাও আমি পসিবল করছি, ঠিক আছে, ওইগুলো আমি নিজের গুণ নিজে গাই না, এটা যারা হচ্ছে নতুন আমি তাদেরকে জাস্ট বললাম। ওয়েট লস মিষ্টিটা কি আছে আপু? আছে আপু, স্কিন ড্যামেজ হয়ে গেছে, ব্রন আছে, হালকা পোর্স হয়ে গেছে, গুড়ি গুড়ি র্যাশের মতো স্পট আছে, কি ইউজ করবো? আপনি এই প্যাকটা নেবেন, বায়োটিকের প্যাকটা নেবেন, 850 টাকা, আর কিছু লাগবে না, আর গর্ত যদি বেশি থাকে গর্তের সিরাম নিতে হবে, 1300 টাকা। আপু আমার উনি তো দেখি কোনো ডক্টরের থেকে, হ্যাঁ এটা আমার কাস্টমাররা বলে, থ্যাংক ইউ সো মাচ, আপনি জানলেন কিভাবে? এটা আসলে আমার কাস্টমাররা বলে, একদম সত্যি কথা, যারা আমার বাসায় আসছেন তারা জানেন, যখন আমার বাসায় কাস্টমাররা আসে, কিছু কিছু কাস্টমার আছে খুব আগের, কিছু কিছু ক্লায়েন্ট আছে 2 বছর আগের, তো ওরা বলে আপু আপনি তুমি হচ্ছে, ওরা আমি হচ্ছে সিনিয়র, মানে আমার হচ্ছে মায়ের বয়সী আর কি, কিছু আন্টি আছে, তো ওরা বলে যে আমি ডক্টরকেও বিলিভ করি না, তোমাকে বিলিভ করি, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ, আপনি বুঝে গেছেন যে আসলে আমাকে অনেকে ডক্টর ফেলও বলে। আচ্ছা আপু মেকআপ ছাড়াই তুমি অনেক কিউট, হ্যাঁ আপু আমি জানি, আপু আমি জানি যে আমাকে সাজলে ভালো লাগে না। আচ্ছা আপু এইটা নিবো, ঠিক আছে আপু, এখন আমি আর কমেন্ট পড়তে পারছি না, অনেক বেশি কমেন্ট আসতেছে, জাস্ট মিনিট, আমি হচ্ছে আর পড়তে পারছি না, সবই দেখাই ফেলেছি, নতুন শিপমেন্ট। এখন আমি আর আরেকটা জিনিস আমি দেখাই নাই, ও দুটো জিনিস আমি দেখাই নাই, ওটা হচ্ছে আমার ধামাকা, সেটা হচ্ছে ডল স্কিনটা, আর হচ্ছে আপনার ইরানি লোশন, ইরানি লোশনটাও হচ্ছে আমার নতুন ধামাকা, ওইটা আমি দেখাবো, সমস্যা নাই। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপুরা। আর আরেকটা কথা, যাদের মুখে র্যাশ আছে, যাদের মুখে র্যাশ আছে, যাদের মুখে ব্রন আছে, যাদের মুখে হচ্ছে আপনার কোনো ধরনের এমন, একটু যাও চেষ্টা করতে, শোনো যাও সরো,
আপু, ম্যাসনো লোশনের প্রাইস বলতে 800 টাকা। আপু আপু, আমি লেজার ক্রিম ইউজ করেছি, খুবই ভালো রেজাল্ট পেয়েছি, এখন পোর্স এর জন্য কি করব। আপু পোর্স কিন্তু অনেক মেজর প্রবলেম, গর্ত কিন্তু আমি অনেক ভয় পাই জানেন। আমি খালি আল্লাহ আল্লাহ করি যে আমার মুখে যাতে কখনো গর্ত না হয়। আমি এই গর্তের ভয়ে আমি মেকআপ করি না, আমি এখনো স্টিল নাও শুধু পাউডার দিয়ে রাখছি। আমি দেখেন চোখ আর্ট করছি, কত কিছু করেছি, বাট আমি কোনো ধরনের মেকআপ দিই নেই, ঠিক আছে। আমি মেকআপও ভয় পাই গর্তের জন্য। গর্তটা এত ভয়ঙ্কর, কারণ আপনার মুখে যখন একটা গর্ত হবে, ওই গর্তটা কেন জানি আরেক জায়গায় চলে যায়, ঠিক আছে। তারপর গর্তটা বাড়ে আস্তে আস্তে, বেড়ে বড় হয়ে আসে। আপনি মানি ব্যাগ অফার নিয়ে, এটা আমি আজকে মেলা থেকে সেল করছি, আজকে 2 মাস সেল করছি, এটা হচ্ছে পোর্স এর সিরাম। পোর্স এর সিরামটা নেবেন, এটার প্রাইস হচ্ছে 1300 টাকা। এটার প্রাইস হচ্ছে 1300 টাকা। এটা আপনার মুখের গর্তটাকে টোটালি ফিল আপ করবে, ফুললি ফিল আপ করবে, 60% বা 70% না, ছোট করবে না, টাইট করবে, ঠিক আছে। ছোট করবে না, টাইট করবে, কথাটা মিলিয়ে দেখবেন। আর কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো ছোট করে কিন্তু টোটালি যায় না, এটা টোটালি চলে যাবে। আপু পিঙ্গুইনের নিউ ভার্সনটা কয়টা খেতে হবে? একটা। আপু একবারই বলেছি, জাস্ট একটাই ইনাফ, একটা খেলে আজীবনের জন্য আপনি ইয়াং থাকবেন, হোয়াইটনিং থাকবেন। আচ্ছা আপু, স্কিন ড্যামেজ হয়ে গেছে, ব্রন আছে বলে দিয়েছি আপু। আপু ম্যাগনেটিক ক্রিমের উপরে কি সাইবার হার্বালটা ইউজ করতে পারবো? হ্যাঁ আপু পারবেন, পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা আমি কমেন্ট আসলে পড়তে পারছি না, এত কমেন্ট। আচ্ছা আমার মুখে তিল আছে, কিভাবে যাবে? 7 হার্বাল নিবেন, গ্যারান্টি আছে আপু। আমি তিলও হচ্ছে, আমি আমার মনে হয় যে তিলও কারো প্রোডাক্টে আজ পর্যন্ত যায় নাই, ঠিক আছে। কোনো সেলারের প্রোডাক্টে মুখে তিলও যায় নাই, আমি সেটাও পসিবল করেছি, সেটা হচ্ছে শুধুমাত্র 7 হার্বালে। আপনি জাস্ট আমার পেজ ঘুরেন, আমার পেজে শুধু 7 হার্বালের রিভিউ পাবেন, আর 7 হার্বাল নতুন গেট আপে আসবে। 7 হার্বাল এখন রেপ্লিকা বের হয়ে গেছে, আমার দেখা দেখি অনেক সেলাররা চকে থেকে বানায় নিয়ে আসছে। আমার মেলাতে তো একটা ঘটনা ঘটেছিল, মেলাতে একটা চকের লোক আসছে, চকের লোক এসে আপনারা দেখেছেন কিনা যারা আসছিলেন মেলায়, আমার মনে হয় দেখেছেন কিছু আপুরা, জিঞ্জার শ্যাম্পু, জিঞ্জার শ্যাম্পুটা সে হাতে নিছে, হ্যাঁ হাতে নিয়ে সে ছবি তুলতেছে, ছবি তুলে সে হচ্ছে মানে চলে গেছে। তো আমি তাকে এমন ছাড়ি মারছি, সে বাকি আর কোনো প্রোডাক্ট ধরার সাহস পায় নাই, ঠিক আছে। তো এটা কিন্তু চকের লোক, এটা ছবি তুলে এটাকে কপি করে, ঠিক আছে। আমি তো মেলায় শুধু হচ্ছে আল্লাহ আল্লাহ করতেছিলাম যে আমার প্রোডাক্ট গুলো হচ্ছে লুকায় রাখতে হবে। আচ্ছা হাত ব্যথা হয়ে গেল আপু, ভুরু গজানোর, আপু ভুরু গজানোর জন্য গেনি বয়েল নিবেন, গেনি বয়েল এখন আমার অফিসে আছে আপু, আমার এখানে নাই, আমার হচ্ছে অফিসে আছে। আপনি হচ্ছে গেনি বয়েলটা নিবেন, 850 টাকা। আপনি গুগলে দেখেন, গুগলে দেখেন, ওটা দাড়ি মোচো গজায় খুবই ভালো, টাক মাথায় চুলো গজায়। আচ্ছা আপু, আচ্ছা আমি এখন চলে যাই আপুরা, আমি আর কথা বলতে পারছি না, পেট ব্যথা হয়ে গেছে অনেক, হচ্ছে অনেকদিন পরে আসলাম লাইভে, এই জন্য আপনাদের কথা শেষ হচ্ছে না। আমার আরো কিছু নতুন ধামাকা আছে, সেগুলোর জন্য আপনারা হচ্ছে স্টে ওর সাবু শপ, সাবু শপের সাথে থাকবেন। সাবু শপের কাজই হচ্ছে রিসার্চ করে প্রোডাক্ট আনা, 1 সপ্তাহ থেকে 10 দিন গুগল ঘেটে এবং বিভিন্ন ধরনের হচ্ছে বাইরের দেশের মানুষের সাথে কথা বলে প্রোডাক্ট আনাই হচ্ছে আমার কাজ। তা না হলে আমি লম্বা করা পসিবল করতে পারতাম না, কিছু কিছু ম্যাজিক্যাল মানে প্রবলেম গুলো সলভ করতে পারতাম না। প্রত্যেকটা স্ট্যাটনিং প্রোডাক্টও আমি দিয়ে থাকি, ঠিক আছে। তো আপনারা হচ্ছে আমার সাথেই থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।